এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। শুরু হলো আরো একটি আনকোরা এপিসোড। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি বার নিজের বিবেককে জাগ্রত করার জন্য, আরো একটি বার রেডিওতে কান পাতার জন্য। এবং একই সাথে সিক্রেটসের আজকের এই এপিসোডটি অনেক অনেক ইম্পর্টেন্ট। প্রতিটি এপিসোডই ইম্পর্টেন্ট এই অর্থে যে প্রতিটি এপিসোডেই নতুন নতুন ঘটনার আমরা মুখোমুখি হই। আর আজকের এই এপিসোডটি একটু বিশেষভাবে ইম্পর্টেন্ট এই কারণে যে আজকের সিক্রেটসে যেই সিক্রেটসটি রিভিল হবে সেটা সম্পর্কে আমার নিজেরও কোনো ধারণা ছিল না। এবং আমি ডেফিনেটলি শিওর যে বাংলাদেশের অনেক অনেক শ্রোতা আছেন বা মানুষ আছেন যারা আজকে হয়তো প্রথম এই বিষয়টা জানবেন, এবং কনসাসনেসের জায়গাটা থেকে, সচেতন করবার জায়গাটি থেকে আমরা রেডিওতে এই বিষয়টি রিভিল করছি। সেই জায়গাটিতে যাবার আগে আপনাদেরকে যেটা বলবো যে আমার এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। এবং আমাদের নাম্বারটি হচ্ছে 0961190404। আমি আবারও বলছি 0961190404। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সিক্রেটসের আজকের এই পর্বে কে আমার সঙ্গে রয়েছে চলুন শুরুতে তার সঙ্গে একটু পরিচিত হই। আচ্ছা, নামটা একটু বলেন। জি, আমার নাম শামীম। শামীম জি, কোথায় থাকেন? জি, আমি ঢাকা আদাবর থাকি। ঢাকা আদাবরে, ওকে। বয়স কত আপনার এখন? 24 বছর। সিক্রেটসে কেন আজকে নিজের জীবনের সিক্রেটগুলো বলতে যাচ্ছেন? জি, আমি যে অপরাধ করছি, যে আমার মতো যা কেউ অপরাধ না করে, আমি এই অপরাধের সাজা আমার মেয়ে মনে পাইছে, এটা আমার কাছে মনে হয় এটা। জি জি, ওকে, ঠিক আছে। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুনি, কেন আজকে আপনি সিক্রেটসে এসছেন সেটা আপনার স্টোরিটা জানার পরেই আসলে অনেকেই ধারণা পেয়ে যাবে আই থিঙ্ক। ওকে, বলুন। জি, আমাদের দেশের বাড়ি বোলা, তো আমাদের আলী আজা শিকদার বাড়ি, তো আমাদের সম্পত্তি ছিল অনেকেই, তো আমাদের বাড়িটা নদীতে ভেঙে যায়। তখন তো আমি একদম ছোট দুধের, তারপর দেয়া আমার দাদা আর আমার বাপে মিলে জমিন কিনলো এখানে একটা বাড়ি করে। আমাদের যে কিছু করবো এরকম কোনো অবস্থা ছিল না, তো তখন তো আমরা তিন ভাই বোন, সংসারে খুব অভাব। বাবা কি করতো? আমার বাবা মাছ ধরতো নদীতে, জেলে ছিল। জি, মোটামুটি বাবা বেশ কিছুদিন যাওয়ার পর আমি মোটামুটি একটু বড় হই, 7-8 বছর বয়সে কিংবা 6-7 বছর, তখন তো আমার বড় ভাই আর আমার আব্বু মাছ ধরতো। আচ্ছা, তখন তো আমি ওদের সাথে নদীতে মাছ ধরতে যেতাম। তো মাছ ধরতে যেতে কোনো ফরজে আমার বড় ভাই আর মাছ ধরে না, উনি পড়ালেখা করে, আমার বড় বোনও পড়ালেখা করে, আমি আর আব্বু মাছ ধরি। তো বেশ কিছুদিন যাওয়ার পর আমি ফোলাফান নিয়ে মাছ ধরি। আচ্ছা, এটা কোন এলাকার গল্প, মানে কোন জেলায়? এটা ভোলা জেলায়। ভোলাতে? জি। ওখানে প্রচুর মাছ হয় নাকি? জি, মাছ হয়, হাওড় অঞ্চল আছে। জি জি। আচ্ছা, ঠিক আছে, বলেন। তো আমি মাছ ধরি, মাছ ধরার পরে মাছ ধরে আমরা গ্রামে বিক্রি করি। তো এমনি বেশ কিছুদিন জায়গা, তো আমি যাই কাম করি, মানে সব বাপ মার হাতেই দিই, খুব পরিশ্রম হয়। তো একদিন হঠাৎ করে আব্বুকে বললাম, আব্বু দেশত্ব থেকে কেউ কিছু করতে নাই, আমি টাউন করুম। তো বড় ভাই বোন পড়ালা করে, আমি কিন্তু পড়ালা করিনি। টাউন করুম মানে হচ্ছে আপনি শহরে আসবেন? আমি শহরে আসবো। আচ্ছা, দেশে কেউ কিছু করতে পারে না, আমি শহরে আসবো। তো আমি ঢাকায় আগে আমি আমার খালার বাসায় আইসা 4 দিন বেড়াইছিলাম। তো ঢাকা সদরঘাট লঞ্চের ভিতরে তো বহুত কিছু আছে, লম্বা সম্বা বহুত কিছু আছে, জালমুড়ি এসে বহুত কিছু আছে। তো আমি 12 টাকা লঞ্চে খেয়ে ফেলি, আমার কাছে টাকা নেই, 1 টাকা ছিল। তো সদরঘাটে নামিয়া আমার খেয়াল আছে যে খালার বাসাটা এই বেরিতে গেলে একটা টাওয়ার আছে, 4 তলা টাওয়ার আছে খালার বাসার পাশে। তো এই টাওয়ারটা দেখলে আমি মনে করি খালার বাসা অনেক দূর। তখন তো 12 টাকা গাড়ি ভাড়া, বেয়াদাস গাড়ি ভাড়া 12 টাকা।
তো আমি সদরঘাট থেকে গাপ তুলি সুইচগেটের কাছাকাল হাইটে এসে পড়ি। তো লস সারে লস সদরঘাটে ভোর ভোর মানে ভিড়ে, তো আমি ওইখানে লঙ্গি দোকাশা দিয়ে হাঁটা দলাম, আমার কাছে তো টাকা নেই, আমি কীভাবে গাড়িতে আসবো? তো আইতে আইতে দিনের 11টা বেজে যায়। এখানে আসার পর দিয়া খালার বাসার সামনে গেলাম, যাই দিয়ে খালার বাসা টালা মারা, খালার বাসা টালা মারা আবার দোকানে আসলাম। আসার পর দিয়ে ওইখানে ওই সময় সিটি ছিল, সিটি সাই তো ওটা বসতে লাগা, তো সিটি সাল তো সিটি সাইলাম। দোকানদার বলছে ভাই কী খাইবেন? আমি বলছি ভাই আমার কাছে তো টাকা নেই, কয় উঠেন ফানি মারছে। আমি উঠটা গেলাম গিয়া আবার ইয়ে খালার বাসা গেছি আধা ঘন্টা পর দিয়ে খালার বাসা টালা মারা। তো যখন দিনের 12টার দিকে বাজে যাবো তখন কয়েকবার গেছি, তখন একটা লোক জিজ্ঞাসা করলো যে আপনি কার বাসায় আছেন? আমি বললাম যে এটা আমার খালার বাসা। আপনার খালার নাম কী, বাইর নাম কী? বললাম যে আমার বাইর নাম কয় রথে এখানে থাকে না, ওরা এখান থেকে চলে গেছে। কই চলে গেছে একটু দেখাই দেবেন? কয় আসুন আমার সাথে আসুন। উনি যে বাড়িতে খালায় থাকতো ওই বাড়িটা আমার দেখে দিয়েছে। ওইখানে আমি গেলাম, যাই দেখি বললাম যে এই জায়গায় আমার বাড়ির বাসা কোনটা, বেলাল আমার বাড়ির নাম, খালতো বাড়ির নাম। তো বললো ওইটা আমার বাড়ির, যাই দেখি ওই রুম টোটাল আমার। তো ফার্স্টে একটা রুমের জিজ্ঞাসা করতে গেলাম যে ওনারা কোথায় গেছে জিজ্ঞাসা করবো। তো যাই দেখি আমারটা ছোট্ট খালতো বোন লুডু খেলতেছে। তো আমি বাইরে দাঁড়িয়ে রইলাম, ও আমাকে জিজ্ঞাসা করলো না যে কেমন আছে, আমি জিজ্ঞাসা করছি ভালো আছিস? কয় ভালো আছি। ও আমার জিজ্ঞাসা করেন আমি ভালো আছি কিনা। আমি ভাই এক ঘন্টা দাঁড়িয়ে রইলাম ওইখানে, ও আমাকে বললো না যে ঘরে যাবি কি ভাই, এই ঘরে আয় কি আসা বিষয়, কিচ্ছু বললো না। আমার ছোট তো খালার বাসায় খালার তিনটা মেয়ে থাকতো আর খালতো ভাই একজন, আমার বড় ভাইও থাকতো ওই জায়গায়, এমনকি একটা বেসালা মেয়ে হয়তো, মোটরা পরিবার সহ সাতজন থাকতো এক বাসায় এক রুমে। তারপর দিয়ে আমি দাঁড়াইলাম ওইখানে, আমার কিন্তু ফ্যাটের বুক, প্রচুর ফ্যাটের বুক, কারণ হেয়ার আগের দিন সকালে ভাত খেয়েছি ফান্দা ভাত, দূর ফেয়ে গেলাম ভাতের মার, রাত্রেবেলাও খাইনি সকালেও খাইনি, আমি তো দুপুরে যাইতেছি। তো লাঞ্চ হয়ে গেল, লাঞ্চের সময় সবাই বাসায় আসবে। তো সবাই বাসায় আসে ভাই, বাসায় সবাই ভাত খেলো, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু দাঁড়ায় তারপরে আমার খালাও বললো না যে তুই ভিতরে, কেউ বলে না, আমার ভাইও কিন্তু ওই সময় লাঞ্চে আসেনি, ওই দিন আসেনি। তো ওই খালতো বোনটা কিন্তু ছিল, এখন আমারটা খালতো বোন আমার ভাবি লাগে, বড় ভাই বউ, বড় খালতো বোনটা। তো ও বলে না যে ভিতর আস, কেউ বলে না ভাই, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। কিভাবে ভাই ফ্যাটের বইয়ে ভাই এত মানে খারাপ লাগছে, কী বলুন কীভাবে ভাই। তারপর তো ভাই একটা টাকা ছিল, ওই এক টাকা দেবে একটা সন্দেশ খেলাম, সন্দেশ বিক্রি করে দোকান থেকে একটা সন্দেশ খেলাম। তো ভাই সন্দেশে কি ফ্যাট ভাই একটা সন্দেশে? তো ভাই খুব খারাপ লাগলো। তো ভাই রোড দিয়ে হাঁটতেছি, মানে একটা কাজের ব্যবস্থা করলাম আর কি, তো আমার তো কিছু খাওয়া লাগবো। তো ইট টানে মাইছে দিই, তো বললাম ভাই আপনাদের এখানে লোক লাগবো, তুমি তো ছোটো মানুষ কাজ করতে পারবো না, তো আসো আমাদের সাথে কাজ করবো। তো ওইখানে ভাই কাজ করি 10 টাকা দিয়েছি, আমার ভাই কত কাজ করছি ইট তুলে দিছি ওদেরকে। তো আমি ভাই ফুরিয়ে খেয়েছি ওই টাকা দিয়ে। তো ভাই সন্ধ্যার পর পর বাসায় আসলাম, আসার পর দেওয়া সবাই তো ভাত পানি খাইবো। তো ভাই আমার ভাত দিছে ভাই, আমার খেয়াল আছে ফান্দা ভাত দিছে আর কী জানি বাজে দিছে ভাই, ভাত খেতেছে আর ভাই সোয়ের পানি ভাতের ভিতরে সব পড়তেছে, কষ্ট ভাই। তারপর তো ভাই রাত্রেবেলা এখন থাকার জায়গা নেই, আমার কই রাখবো ভাই, আমি বাড়তি লোক। তো ভাই আমার খালতো ভাই আমার প্রচুর গালাগালি করে, কী আর রাখাইছি এই সে ডাকা কি মানুষ একজন সমস্যা হলে কি ডাকা পড়তো না, এটা কি মানে হোটেল দিছিনি, এই সে বিভিন্ন কথাতে বললো। তো ভাই আমি কী করবো, আমি তো ছোটো মানুষ। তো আমার ভাইও ভাই আমার 10টা টাকা দেয়নি, আমার আপন ভাই ছিল ওই জায়গায় কাজ করেনি, ও আমার 10 টাকা দেয়নি। তো ওইখানে আমার মামাও ছিল আমরা ফাঁসের বাসায়, তো আমার নিয়ে এক বাসায় ভাই রাত্রেবেলা থাকার ব্যবস্থা করে দিল। সকালবেলা ভাই আমি কাজের সন্ধানে বাইরে গেলাম। তো ভাই এক জায়গায় কাজের কথা বললাম মোহাম্মদপুর, তো ওইখানে আমি কাজকাম করি বেশ কিছুদিন, কাজকাম করার ফাঁকে দেব ওইখানে আমার বেতন দেয় 100 টাকা, 100 টাকা বন্ধে মোটামুটি ভালোই চলতেছি, যা পাই সব খালার এনে দিয়ে দিই, আমার খরচা রায় কি আর সব খালার দিয়ে দিই। তো ভাই রাজমিস্ত্রি কাজ করলে ডেগা পাওয়াত পাইলে মানে ইয়াক সিমড়ে খেয়ালে। তো ভাই আমি লাঞ্চে খাইতে এলে ভাই আটটাই, তো আমার ভাই জোতা ভাই রক্ত বেরিয়ে যায়, ঠ্যাঙে তো ফুট হয়ে গেছে। তো ভাই অনেক কষ্ট হয়। তারপর দিয়ে আমার এক দাদা ছিল, উনি বললো তুই এ যে কাজ করস, তোর আরও 20 টাকা বেতন বেশি দিবো, চল রামপুরা যাবো, রামপুরা কাজ আছে। তো রামপুরা কাজ করি, তো আমার কাকা থাকে বলে বাংলা মোটর, তো বললো তোর কাকা এই যে কিন্তু চাকরি করে। আচ্ছা, তো দাদারা বললাম ঠিক আছে তাহলে লো একসুম যাই। তো দাদারা নিয়ে গেলাম, কাকা আমার সাথে কথা দিয়ে বললে 1000 টাকা দিল, আমার অবস্থা দিকে 1000 টাকা দিলে এখন দাদার ওইখান থেকে 500 টাকা দিতে হবে, দাদারা 500 টাকা দিতে হবে, উনি রাস মানে জায়গা চিনেছে এর জন্য, জি ওনাকে 500 টাকা দিতে হবে। তো ওনাকে 500 টাকা দিয়ে দিলাম, এমনি ভালো চলতেছে। বেশ কিছুদিন পরে আমি কুমিল্লা উদ্দেশ্যে রওনা দিই, কুমিল্লা যাবো ওই যে জায়গায় কাজ করছিলাম, জি তো সেইখানে কাজ করছি বেশ কিছুদিন। কাজ করার পর এখানে আমি চলে গেলাম চট্টগ্রাম, চট্টগ্রাম যায় হেও প্রায় 7-8 মাস ছিলাম। তারপর ওখান থেকে আমি ঢাকা আসি, ঢাকা আসার পরে মনে করেন যে আমি কাজকাম করতেছি, করার পর দিয়ে আমি মেস্তুরি গেলাম, মেস্তুরি বেশ কিছুদিন পর দিয়ে আমি ফোরম্যান হিসাবে ফাইল এলাম, ভালো একটা ফোরম্যান রিচার্জ, হ্যাঁ ফোরম্যান মানে সাইডের দায়িত্ব হিসাবে ফাইল এলাম, ছোটো বয়সী কাজকাম ভালো দেখা ফোরম্যান হিসাবে ফাইলাম বড় কোম্পানি সাইডে। তো কনট্রোল ভালো হইতো, আমার সবাই ভালো হইতো। তো এখানে ভালোভাবে চলা অবস্থায় আমাদের সাইডের ভিতরে কিছু ফলো হয়েছিল, মানে সাইডেই টাস খেলতো, তো সেইখান থেকেই আমি মানে ওদের সাথে টাস খেলতাম, মানে যা কামাই করতাম ওইখানে দিয়ে দিতাম। আচ্ছা, তো এইখানে আবার আউট কিছু দান্দা মান্দা হইতো, মানে যখন যার লোক কাজ করতো 8 জন বলতাম 10 জন, এখানে 2 জনের টাকাটা কিন্তু আমি পাইতাম, এই 2 জনের টাকাটা ওইখানে টাস খেলে দিয়ে দিতাম। তো যাই হোক এখানে দিয়ে দিতে পরে মানে খুব খারাপ লাগলো যে এখানে থাকলে মানে আমার জীবন আর কিচ্ছু হবে না, কারণ এইখানে যেই অবস্থা জুয়া খেলার অবস্থা,
তো এইখানে তো আমি থাকতে পারবো না, আমি ভালো এক জায়গায় যাই ভালোভাবে থাকবো। তো গেলাম ভাই কুমিল্লাশ্বর, কুমিল্লাশ্বর কাজে গেলাম। তো ভাই ওইখানে কাজকাম করতেছি খুব ভালোই। তো এক জায়গায় কাজ করা অবস্থায় একটা মেয়ের সাথে আমার সাথে পরিচয় কাজের মাধ্যমে। পরিচয়ের পরে মেয়েটা আমাকে বললো যে আমার কিছু সিমি দিতে পারবেন। আমি বলছি কী করবেন আপনি, আমার ঘরে একটু কাজ আছে তো কাজটা করে দিন। তো কাজটা করে দেওয়ার কিন্তু ওনার সাথে আমার সাথে মোটামুটি পরিচিত হয়ে যায়। তো ওনাকে বললাম যে আপনার খুব ভালো লাগছে আমার, কয় দেখেন আপনার সাথে বয়সে আমি অনেক বড়, ঠিক আছে? আর এই ধরনের কথা যদি বললেন না, আমি একটা ছেলের সাথে সম্পর্ক করি, আমারটা বান্ধবী আছে, ওর নাম্বারটা আপনার নিতে পারেন। তো ও কুমিল এই ফিজের চাকরি করতো। তো নাম্বারটা নেওয়ার পর কিন্তু ভাই ওর সাথে আমি কথা বললাম। কথা বলার পরে ও আমার সাথে প্রথম কথা বলতেছে না, বলছে আমি বলছি আমার বাড়ি বলা, ও বিশ্বাসী কেন, ও বলছে ও মনে করছে আমার বাড়ি কুমিলেই। তো আমি ওর সাথে প্রায় এক মাস কথা বলি, কথা বলার কিন্তু ও মোটামুটি নরম হয়। নরম হওয়ার পরে আমি এখন যা কামাই করি তার অর্ধেকই মোবাইলে বুঝে লাই, ওর সাথে শুধু কথা বলি। তো কথা বলতে বলতে আমার এমন মনে হয়েছে যে এই পৃথিবীতে ওর চেয়ে সুন্দর কোনো মেয়ে নেই, আর ওর চেয়ে ভালো কণ্ঠের কোনো মেয়ে নেই, ওই সবচেয়ে থেকে ভালো। তো ভাই মেয়েটার সাথে আমি একদিন দেখা করলাম। দেখা করার পরে মেয়েটা আমাকে বললো মোটামুটি ভালোই কথা হতে বলার ফাঁকা, বেশ কিছু কথা হতে বলার ফাঁকা। মেয়েটার যে প্রথম দেখার দিন 2 লিটার জুস, 4টা স্পিরিট, কিছু খাবার দাবার কিনে দিলাম। তো কিনে দেওয়ার পরে মেয়েটা একদিন আমাকে বললো আমি বাড়ি যাবো। তুমি কবে বাড়ি যাবা? কালকে সকালে বাড়ি যাবো। তো আমি সব কাজকাম সারিয়ে দিলাম, ও বাড়ি যাবো। তো সকালবেলা আমি যে 7টা বাজে বসে রয়েছি, ও কখন বাসার থেকে বের হবে, ও বাড়ি যাবো, ওকে আমি গাড়ি তুলে দিয়ে আসবো। তো কিভাবে ভাই ও সকাল থেকে মনে করেন 12টার মধ্যে খালি বেরিয়ে হইতেছে কিন্তু বের হয় না বাসার থেকে। তো এক ফর্দায় আমি শেভ করতেছি, শেভ করা অবস্থায় আমার মোবাইলে 3টা ফোন আইছে। তো আমার তো মানে মন টানতেছে, ও মানে এই ফোন করলো, আমার মোবাইলে আমার কাকায় 3টা ফোন দিছে। ফোনতে লাস্টের ফোনটা আমি রিসিভ করে বলতেছি তুমি কোথায়, কেরে কাকারে বলতেছি তুমি কোথায়, কাকা তো পুরো ব্যাক করলো, এগুলো কী রে ভাই আমার, কী কর তুমি কোথায়, কয় আমি কাকে আমার বলতেছে আমি আমার মানে কাকার নামটা বলো। তো বলার ফাঁকা আমি বলছি ফোন রাখেন, ফোন রাখেন, কয়ে আমি দেখি ওর 2টা ফোন আসছে আমার মোবাইলে। তো ভাই ওর মোবাইলে ফোন দিয়ে মোবাইলটা ভাই বন্ধ, ভাই যতটাই অটো স্ট্যান্ড আছে, সিএনজি স্ট্যান্ড আছে, সব জায়গায় ভাই আমি টোকাইলাম, ও নাই, ওর মোবাইল বন্ধ। আমি ভাই খালি দূর হইতেছি, পাগল হয়ে গেছি, ও মানে চলে গেলো ভাই। তো ভাই ও 2টা বাজে আমাকে ফোন দেওয়া বলে, আমি তো যাই নাই, আমি কিছুক্ষণ পরে যাব, তুমি আমাকে কিছু টাকা দিতে পারবা? তো ভাই আমার কাছে 4,000 টাকার মতো ছিল, আমি তো ফোরমানি করি এই জায়গায়। তো আমার কাছে এই টাকাটাই 4,000 টাকা আছে। তো আমার রুমে আরও 3টা বেসালা ফলো ভাই থাকতো, ওরা আমার সাথে কাজ করতো দেশি ফলো ভাই। তো ওদেরকে বললাম ভাই তোকে কেন লাগে, কত আছে ব্যাকটেরিয়া দিয়ে লাগবো আমার, তোরা একসাথে চলাফেরা করে খুব ভালো মানুষ আমি, তোরা আমার সব টাকা দিয়ে দিল ওদের কাছে, যার কাছে 2,000 কেউ কাছে 1,200 সবাই দিয়ে দিল। তো আমি বাড়িওয়ালের কাছে বললাম আমার 10,000 টাকা দেন। তো বলছে তুমি এই সময় টাকা দিয়ে কী করো, ওকে আমার লাগবো। তখন তো বাড়িওয়ালা আমাকে 5,000 টাকা দিল, মোট আমি 14,000-15,000 টাকা মতো ওর কাছে আমি নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওকে বললাম তোমার কয় টাকা লাগবো, ও বলছে আমার 200 টাকা লাগবে। ভেরি গুড, ভেরি ইন্টারেস্টিং থিং। দেখুন রেশিওটা, ভালোবাসার পরিমাণটা দেখেন, এটাই হয় মানে যখন কেউ ওকে ভালোবাসে মানে সর্বোচ্চতম নিয়ে তার জন্য প্রিপেয়ার থাকে, ওর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তাই হয়েছে। ওই দিক থেকে 200 টাকা ছিল, ওটা হতেই পারে। হ্যাঁ তখন তো 200 টাকা ছিল, আমি বললাম 500 টাকা নাও, তোমার জন্য আমি অনেক টাকা আনছি। বলছে না আমার এত টাকা লাগবে না, তুমি আমাকে 200 টাকাই দাও। তো ভাই 200 টাকা দিলাম। মেয়েটাকে আপনি ভালোবাসতেন? পাগলের মতো ভালোবাসতেন? হ্যাঁ, ওর চেয়ে সুন্দর পৃথিবীতে কোনো মেয়েই হয় না, আর ওর মতো ভালো কণ্ঠ কেউ নেই আমার কাছে মনে হয়। কথা বলে আপনার এই অবস্থা হয়েছে? ওর সাথে এখন ফেস টু ফেস কথা বলতেছি। জি। তো পরে ভাই ও আমাকে বললো আমি বাড়ি যাবো কিছুদিন পর, তুমি কি আমার সাথে যাবে? আমি বলছি হ্যাঁ যাবো। শুধু মিশাতে আমাকে আশা দিয়েছে, আমি বলছি যে আপনি এসে ও আমার জন্য আমানে নেই। তো আসলো, আমি বললাম আমানছো? কারণ আমি তো ভাই গাড়ি থুয়েছি বলেন, তো ভাই আমানো হয়নি, যাও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তো ভাই ওকে আমি এতটা ভালোবাসি যে ওর মানে শিফট বাই শিফট ডিউটি ছিল, 6টা থেকে দিনের 2টা, 2টা থেকে রাত 10টা, রাত 10টা থেকে ভোর 6টা। তো ভাই ও 6টা বাজে অফিসে যাবে, ইফিজেটের ভাই এই গেটে তো এই গেটে আইটাই তো ভাই আধা ঘন্টা সময় লাগে ভাই, আধা ঘন্টা না লাগে 25 মিনিট লাগে, এত বড় ইফিজেট কুমিলা। তো ভাই 1-2 নম্বর গেটে তো ভাই ওর 1 নম্বর গেটে আমি দিয়ে আসতাম প্রতিদিন ভোর 5টা বাজলে ভাই আমার ঘুম ভেঙে যেত, শীতকাল ছিল ভাই। তো ভাই ওরে আমি বাসার সামনে যা দাঁড়া থাকতাম, ওর কোয়ার্টার ছিল, কোয়ার্টার সামনে দাঁড়া থাকতাম ভাই, ও বাসার থেকে 5:30 বাজলে বের হইতো এই শীতকালে নিয়ে ভাই ওরে 6টা বাজে দিয়ে আসতাম। দিয়ে আবার ভাই আইসে একটু ফিটটা লাগানোর সাথে সাথে ভাই দেখতাম 8টা বাজে যেত, আমার কাজ করতো। তো ভাই 8টা বাজে আমি কাজে লেগে ভাই দিনের ব্যাকে 1:20-15 বাজলে ভাই খাইতে যাইতো গিয়া, আমি ভাই খাইতে যাইতাম না, কি আরে আমি যাবো 1:40 যাই আমি অফিস থেকে ওরা নিয়ে আসতে হয়ে যেত। তো ভাই অফিসে যাই আসার পরে ভাই আমার আর টাইমটা ভাই থাকতো না, ওরে ভাই এরকম কন্টিনিউ ভাই দিয়ে আসতাম নিয়ে আসতাম, কিন্তু ভাই কখনো ওর দিকে ভাই খারাপ মনটা তো তাকাইনি তাকাইনি, ওর হাত ধরে যে নরম না শক্ত ভাই ধরেও ভাই দেখিনি, যদি ও মনে কষ্ট হয়। তো ভাই লাঞ্চে ভাই কতদিন যে ভাত খাইনি ভাই যা বলার ভাই, কারণ সময় পেতাম না, তো অফিসে যাইতে যেতে ভাই সময় শেষ, মাইসে তো ভাত খেয়ে রেস্ট নিত, আমি তো রেস্ট নিতাম, আমি ওর ভাই সকালের ভাত খাইতে পারতাম না, কি আর আমার টাইম নেই, আমি একটা বন খাইয়াই যাইতাম কাজে, আপনার লাঞ্চের সময় ও তো ছুটি হয়ে যাবো ও তানতেও। তো ভাই
এমন একটা সময় গেল ভাই, মানে সবাই রাত্রবেলা তো আদিন ওর একটা মাজার আছে ভাই, ওইখানে ভাই ওর জন্য ভাই অনেক দূর ভাই, 1270 টাকার মতো গাড়ি বের কুমিল্লা থেকে ভাই, ওইখানে যাই মানত করছি ওর জন্য ভাই, ও যে ভালো থাকে। তো ভাই ও ভাই যেও বলতো ভাই আমি ওইভাবে চলতাম ভাই, এত ভালোবাসা ফেলাইছি ওরে ভাই, যেটা বলার ভাই রে ভাই। বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। আপনারা যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তবে আমাদেরকে ফোন করবেন 0961190404। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ডে আছি, এরপরে কি অপরাধ সে করে সেটা দেখাবো, এবং পরিণতি অফকোর্স প্রতিটা এপিসোডেই আমাদের প্রত্যেকটা গেস্ট যারা এখানে অপরাধ বলেন, যারা ভুল বলেন, তাদের পরিণতি কী হয় জীবনে সেটা তারা বলেন। এটার কারণ একটাই, যাতে করে আপনারা তাদের মতো করে ভুল না করেন। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতোমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM-এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 0961-001-024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 0961-001-024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার শুনছেন সিক্রেটস, ঢাকা FM 90.4-এ আমি আরজে কিবরিয়া আছি আপনার সঙ্গে। কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। আর এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। এছাড়া আমার যে পেজটি আছে পার্সোনাল পেজ www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, প্লিজ কানেক্ট হবেন এবং ওখানে সেখানে এবং ওখানে লাইক দিয়ে দেবেন। হ্যাঁ, তারপরে সেখান থেকে ওর জন্য মানত করে আসলাম, ও ভাই এখন তো আমার কাছে শুধু টাকাই চাইতেছে, কয়েকদিন পর পর টাকা আছে। তো ভাই ওর জন্য আমি 10,000-12,000 টাকা একলগে দিয়ে দিই। তো ভাই একদিন ও আমাকে বললো ভাই কাঁঠাল খাবি, তো ভাই কাঁঠালের আম খাবে, বললো যে আমার বান্ধবীরা বলছে আজকে কাঁঠালের আম খাবে, তুমি কি কাঁঠাল আম কিনে দিবা? তো ভাই আমি যে একটা দোকানে ভাই যেত কাঁঠাল আম আছে সব কিনে নিলাম ভাই, আমার সাথে লোকজন আসলো কাজকাম করে ওদেরকে নিয়ে গেলাম। যা ভাই একটা দোকানে ভাই কত হয়েছে, 3800 টাকা দিয়ে দিলাম, 3800 টাকা সব নিয়ে গেলাম ওর বাসার সামনে নিয়ে দিয়ে আসলাম। ও যদি ভাই বলতো যে মানে যা চাইবো আমি না বলতাম না, তো ভাই কোনো এক ফলে ওর সাথে সম্পর্ক যখন তো গভীর হয়ে যায় তখন তো ভাই আমি বললাম আমি তোমাকে বিয়ে করবো। ও আমাকে বললো দেখো তোমার বাড়ি বলো আমার বাড়ি কুমিলা, তুমি আমাকে বিয়ে করতে হলে। ও কি কাজ করতো? ও চাকরি করতো। কোথায়? ইফিজেটে, গার্মেন্টসে। এখানে একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে মেয়েটার বয়স তো আপনার বয়সের চেয়ে কম ছিল। হ্যাঁ, আপনি যখন ওকে বিয়ে করতে চাইলেন তখন বয়স কত আপনার? হ্যাঁ, আমার বয়স তখন তো 17-18 পড়বে। চিন্তা করে দেখুন, খুবই খুবই অল্প বয়স এবং এ বয়সের প্রেম এরকমই হয়। হ্যাঁ, মেয়েটার বয়স তারও কম। হ্যাঁ, মেয়েটার বয়স আরও। ওকে বলার ফাঁকান্তে বললো দেখো আমি তো কুমিল্লার মেয়ে আর তুমি তো বোলার ছেলে, তো তোমাদের সাথে আমার সাথে তো মানে খুব মজা করছি, তোমার সাথে আমার সাথে মজা করতে খুব ভালো লাগছে, তোমার সাথে আমি মজা করছি, তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর যদি বিয়ে করতে হয় তাহলে কুমিল্লার সব আমাকে একটা বাড়ি করে দিয়ে দেবো। তো বললাম আমার সাথে এত টাকা নেই, কুমিল্লা বাড়ি করবে কয় তাহলে আমার সাথে তুমি বললে দেবো, এই কথাই বললো মেয়েটা। হ্যাঁ, তো আমি তো ওরকম বলতে পারি না, তো কতদিন যা ভাই বালিশ ভিজেছি গানতে গানতে যা বলার ভাই রাত্রেবেলা ঘুমাইতে পারি না। তো ভাই আমি কোনো একবার যাচ্ছি চিন্তা করলাম, আমার একটা হসপিটাল গেলাম কুমিল্লা শহর, বড় একটা হসপিটাল, যা ওইখানে কিছু লোক ছিল পরিচিত, তাদের সাথে যোগাযোগ করলাম যে ভাই আমারটা কিডনি বিক্রি করবো, দেখেন 5-6 লাখ টাকা পাওয়া যায় কিনা।
বলছে কি করবো টাকা দেয়া, বললাম যে ভাই লাস্টে দিয়ে ওরা জিজ্ঞাসা করছে টাকা দেয় কি করবো, তখন তো বললাম যে আমি একটা মেয়েকে কুমিল্লা সব ভালোবাসি, ওর জন্য একটা বাড়ি করতে হবে আর কিছু জায়গা কিনবো, একটা বাড়ি করার মতো যে টাকাটা হয় গ্রাম অঞ্চলে এরকম, যেহেতু 3-4 লাখ টাকার ভিতরে জায়গা কিনবো আর 2 লাখ টাকার মধ্যে একটা বাড়ি করবো, তো তারপর দেবো আমার সাথে বিয়ে হবে, তার আগে বিয়ে হবে। তখন তো ভাই ওখানে আমার ওরা গালাগালি করে, তুমি মিয়া পাগল হয়ে গেছো এই সেই এটি কী কও, তো ওরা আমাকে বহু ধরনের গালাগালি করে গালাগালি করে ওরা আমার বুঝছে, আমি কিন্তু ভাই বুঝটা লইতে ফেনি। যাক ভাই, তারপর দেওয়া ও আমাকে ভালোবাসবেই না, ওর জন্য বাড়ি করতে হবে, তখন তোর ব্যাংকে 10 লাখ টাকা দিতে হবে, ওকে 10 লাখ টাকা দিতে হবে যে কোনো একটা। ওই বাসা যায় এমন কান্দন কাঁদতেছি, মানে মনে যে আমার সব মরিয়া গেছে, তো আফেও লগলাগে কাঁদতেছি, মানে আমার দুঃসঙ্গের সাথে উনিও কাঁদতেছি, কান্না কেটে অন্তত সবাই কাঁদতেছে, আমার বাইক নিয়ে কাঁদতেছে, বাইক নিয়ে আসে ধরে ওরও কাঁদতেছে আমার লগে, আমি কাঁদতে কাঁদতে আমার চোখ মুখ সব ফুলে নিলাম। তারপর দা বলতেছে বাইক ফোন দিল যে সাইছে মা, ওরে আমরা বাইক নিয়ে আসি, ওর তো বেশি সমস্যা, ওরে বাইক নিয়ে আসি। তো ভাই সেখান থেকে আমাকে নিয়ে যায় বাড়ি, বাইক নিয়ে যাওয়ার পর কিন্তু মনে করেন যে আসলাম, তো আসার পর কিন্তু আমি স্বাভাবিকভাবে মোটামুটি সুস্থ হয়ে গেলাম, সুস্থ হওয়ার পরে ওর সাথে আর কথা বলি না আমি। আমি কুমিল্লা শহরে কাজকাম করতেছি, ও ভাই আরও 10-15 ফলাফল লাইফিং করে ভাই পরিচিত হয়ে গেছি, যখন তখন তারপরে জানতে হল ও আরও বাজে ফলাফল মিলামেশা করে, মানে খারাপ কাজকাম করে, আমি তো ভাই বুঝতে পারিনি, তো তো কখন আমি হাত দুটো ধরি নি, ওকে তো শুধু আমি মন থেকে ভালোবাসতাম। যাক মোটামুটি ভালো, তো এখানে আমি কুমিল্লা শহর কাজ করতে করতে কাজ পাই, কাজ পাইতেছি জুয়া খেলতেছি, কাজ পাইতেছি দিন হলে কাজকাম করাই, রাইত হলো জুয়া খেলি। জুয়ার মধ্যে হঠাৎ করে চলে গেলেন? জুয়া ঢাকা খেলতাম আগে, দেশেও খেলতাম, কাইট খেলতাম দেশে, দেশে খেলতাম বড় বড় মানে লোকের লগে খেলা ফেজা টাস খেলতাম দেশে, তো এইখানেও খেলা হয় কুমিল্লা শহরে খেলা হয়েছে, টাস খেলতাম, শুধু টাস খেলতাম, তো টাস খেলা অবস্থা মোটামুটি টাস ওই প্রেম প্রেম করছি যখন, তো তখন তো টাস টুস খেলি নেই, তো টাস টুস খেলতে খেলতে মোটামুটি মানে একদিন যায় একদিন আসে এরকম হয়েছে, দৈনিক 2000 টিঙ্কাম হয়, তো সব যাইতে গেছে আইতেছে যাইতেছে, তো এমনি এমনি করতে করতে তো কোনো এক ফলে কুমিল্লা শহরের এক টপ নেতার সাথে আমার সাথে ফুরিয়েছে, কুমিল্লা শহর টপ নাম বললো অনেক কিছু, নাম বলতেছে না, তো উনি আমাকে বললো যে আমার একটা কাজ আছে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে, ওইখানে কাজটা করতে পারবি? আমি বলছি হ্যাঁ পারবো। তাহলে তোরা যা যা দেখি এই কাজটা, তো ওনার সাথে প্রথম একদিন যা কাজকাম দেখে আসলাম, পরে উনি আমাদেরকে ওইখানে সেট করে দিল, ওইখানে পুলিশের মাধ্যমে সেট করে দিল, তো ওইখানে থাকতেছি, ওইখানে ইট বালি মানে মোটামুটি ইত্যাদি যা লাগে মাল সামলা যা কিনা লাগে সবই আমি কিনতাম, আর লোকজনের টাকাটাও আমি নিজে দিতাম, তো ওইখানে মনে করেন যে মোটামুটি ভালো ধান্দা হইতো আমার, ভালো ধান্দা বলতে মানে খুব ভালোই, মানে দেখতেছে 50 বস্তা সিমেন্ট কেনা লাগবো, ওই জায়গায় আমি 30 বস্তা কিনতাম, মানে এখানে আমার টাকা থাকতেছে, 20 জন ফোলাফানি কাম করে, আমি যদি বলতাম ভাই 25 জন 25 জনই, কারণ ওইখানে চেক দেওয়ার মতো কেউ নেই, উনি তো ভাই থাকতো কুমিল্লা শহর, নেতা থাকতো কুমিল্লা শহর, তো ভাই বলতো টাকা বিকাশে ভাড়া দিত, তো আমার 4-5টা সিম ছিল, সব ট্রেনে বিকাশ ডাস বাংলা বড়ো ছিল, তো উনি আমাদের টাকা দেয়, ওইখানে টাকা দেয় আর আমি টাস খেলতেছি আর ক্রিকেট খেলাবাজি লাগে এই বরফুর, 10 বস্তা জুয়া ধরতেছেন, জুয়া খেলতেছি, দেখতেছি আমার লোক কাজ করতেছে 30 জন, আমি বললাম ভাই কাজ তো করতেছে 40 জন, আজকে অনেক কাজ হয়েছে, ভাই শুধু ভাই আপনি ছোটো মানের লোক, ভাই ছিল বড় মানের লোক, ভাই জিজ্ঞাসা মানে বলতো যে তুই চুরি কর সেটা আমি জানি, কিন্তু তুই কাজটা করাবি ঠিক, তুই নিজে করবি না কিন্তু লোকজনের তা কাজটা সেরম করাবি, আমি জানি তুই টাকা মার মার কোনো দুঃখ নেই আমার, তুই মার, তো কাজটা আমার ঠিকছি, তো আমিও কাজটা বাইর করতেছি ভালো মতন শ্রম দিতেছি, তো ভাই শ্রম ভাই দিতে দিতে প্রথম কিছুদিন দিছি, পরে ভাই আর শ্রমটা দেওয়া হয়নি, কেন আমি দিনও ভাই টাস খেলতাম, যে সত্যি কথা ভাই জানা আছে, দিনও টাস খেলতাম, তাও টাস খেলতাম ভিতরে ভিতরে, একদিন এসপি সাহেব আমাদের কোয়ার্টারে ঢুকে যায় সরাসরি, তারপর তো যে যে অবস্থায় ছিল সেই সেই অবস্থায় মানে সেফ হয়েছে কেউ টেবিল তলায়, তো একজন একদিকে, তারপর দেওয়া ওইটা বললো যে তোমাদের এখানে থাকা যাবে না, এটা লোক আসতেছে এখানে, আচ্ছা ঠিক আছে স্যার, যাক ভালোই, তারপর দেয় আর ভিতরে টাস খুব কম খেলা পরে, তো বাইরে যা টাস খেলতাম, টাকার টাকা আমার কাছে বরফুর টাকা, তো বাইরে যা টাস খেলতাম, টাস খেলার পর দেওয়া মানে গ্রামে গ্রামে যা টাস খেলতাম দূরে দূরে, আমার কাজ এখানে ভাই ফোন দিলে তো আত্ম কাঁপতো কী বলতাম নয়েসে, ভাই বসতে পারতো ওটা, তো বসতে পারলো ভাই কিছু করতে পারতো না, কেন ভাই কুমিল্লা শহর ওইখানে কাজটা আমি করে করে অর্ধেকের বেশি হয়ে গেছে, তো এর ভিতরে আমি বাড়ির যাই, বাড়ির যাওয়ার পরে আমার কাছে ভালো টাকা আছে মোটামুটি, তো বাপে বললো যে তোর জন্য মেয়ে দেখতেছি বিয়ে করবি, আচ্ছা দেখো, তো এখানে রমজানি দেনে জানি কুরবানিতে পরে মেয়ে দেখালো খেয়াল নেই, তো মেয়ে দেখার 2 দিন পরে বিয়ে হলো, তো বিয়ের দিন রাত্রেবেলায় আমাকে ফোন করছে ভাই কুমিল্লা থেকে, ভাই ফোন করছে, ফোন করে বলতেছে তুই কোথায়, আমি বললাম ভাই আমি তো বাইর বিয়ে করছি, কয় দেখ এখন তো তুই বিয়ে করছিস ভালো কথা, কিন্তু বাইর তিন তো সব সময় নষ্ট হয়ে যেতেছে, তো তুই কালকে চলে, তো এখন তো যদি আমি টাকা যদি রাখতে হয় তাহলে বাইরের খানে চলে যেতব, তো আমি রাত্রেবেলা আমার গায়ে হলুদ, আমি গায়ে হলুদ দিয়ে সকালবেলা চলে যেতেছি ভাই, সকালবেলা আমি ওখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে ওইখানে কাজকাম করাইতেছি ভালোই, তো আমার ওয়াইফকে আমি সময় দিতে পারতেছি না, ফোনের মাধ্যমেও না আসতেও পারতেছি না বিষয়টা, কারণ ফোনের মাধ্যমে সময় দিয়ে এই কারণেই সারাদিন তো জুয়া নিয়ে ব্যস্ত, কাজকর্ম নিয়ে ব্যস্ত, রাত্রেবেলা লোকজন টাকা পয়সা দিয়ে ব্যস্ত, আবার রাত্রে 9টার পরে খেলি টাস,
আবার এর ভিতরে ক্রিকেটের নেশা ঢুকে গেল। ক্রিকেটের নেশা বলতে ক্রিকেটের জুয়া? ক্রিকেটের জুয়া নেশা ঢুকে গেল। তো বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করলাম, ভাই বেড়াতে যে আছে সবাই জুয়া খেলায়, টাকা শুধু বিকাশে দিতাম 10,000-20,000। তো এমনি এমনি করতে করতে মনে করেন যে টাকা পয়সা যেই ফতরায় এই ফতরই পাই আমি টাকা পয়সা। এখানে কাজ তো শেষ পর্যায়ে, এখানে অন্য লোক দিয়াম, তুই নোয়াখালী জকশিন দিয়া ভিতরে যা, ঠিক আছে? তো ভিতরে যাওয়ার পরে ওইখানে একটা থানা হবে, ওইখানে থানা হবে ওই থানার কাজে। তো আমি থানার কাজে গেলাম, থানার কাজে যা কাজকাম করাইতেছি ভাই ওইখানেও একই অবস্থা, ওইখানেও টাস খেলতেছি, ক্রিকেট খেলে টাকা পাঠাইতেছি। তো ভাই আমি যদি 10টা দল নেই ভাই 9টা দলই ভাই ঠগি। আচ্ছা ক্রিকেট খেলাই তো ওইখানে টাস খেলা অবস্থা ভাই, একদিন ভাই ওসি সব ব্যাপারটা জানে, ঠিক আছে? জানার মাঝখানে ভাই বাইরে ফোন করছে, ওই বাইরে ফোন দিয়ে বললো যে আপনার লোক তো খুব খারাপ, ও তো টাস খেলে এখানে। ওকে, তো বলার পরে ভাই আমাকে ফোন দিয়ে বললো যে শামিম ভাই তোর আর কাজ করার দরকার নেই, তুই ভাইয়ের সাথে অনেকদিন ভালো সম্পর্ক ছিল, খুব ভালো লাগছে, তো আর তুই কাজ করিস না, তুই চলে যা এখান থেকে, ঠিক আছে? তো এখান থেকে আমি চলে আসলাম, চলে আসার পরে দেশে আসলাম, আসার পর ভাই আমি আবার কুমিল্লা আসি। কুমিল্লা এসে এখন তো লোকের দল ধরে দিই, কেউ নয় 20,000 টাকা, কেউ নয় 5,000 টাকা, কেউ নয় 10,000 টাকা। তো এরকম করতে করতে আমি এখন কাজ কাম ছেড়ে দিছি, দল লাগানোর পরে কোন এক ফর্দে আমার 50,000 টাকা মারি খেয়ে যায়। ও ছিল কুমিল্লা শহর মনে করেন যে কুঠিপুতির ঘরের সন্তান, ওর টাকাটা না দিলে আমি কুমিল্লা শহরে থাকতে পারতেছি না। তো ওই দিন ছিল জুমার দিন, বলতেছি ভাই টাকাটা নামাজের পর দিয়ে নিন কিংবা বিকালবেলা এসে নিন। তো বললো ঠিক আছে, আমি যার কাছে টাকা পাবো, যার দল লাগিয়ে দিছি সে আমারে ফোন দিছে মধ্যে সে ফোনও রিসিভ করে না, ফোন রিসিভ করে না, এমনকি বলে টাকা নেই। তো আমি চিন্তা করতেছি এখানে থাকলে ওর 50,000 টাকা আমার দেওয়া লাগবেই। তো ভাই আমি কুমিল্লা শহর থেকে চলে যাই, বাড়ির চলে যাওয়া মানে খেলার জন্য আমার ওয়াইফের গলার চেনে আমি বিক্রি করে ফেলি। তো বিক্রি করে ফার দেওয়া ওয়াইফ আমার সাথে তো চিল্লা ফালা লাগাই দিয়েছে, তখন তো আমার ওয়াইফকে বললাম দেখো একটা চেনে না, চেনটা আমি তোমাকে দিয়ে দিব, তুমি চিল্লাও না। তো ভাই ও চিল্লা ফালা পুরো বাড়ি করে এলো, বাড়ি টাড়ি করিয়া ভাই চলে গেলো ওর বাপের বাড়ি, এই চেনের টাকার জন্য, চেনের টাকার জন্য ভাই, চেনের টাকার জন্য বাপের বাড়ি যাওয়া ভাই বিচার বসাই দিল, ভাই ও আর এখানে আসবে না, ওর চেন দিতে হবে। তো ভাই বিচারের মধ্যে ভাই সবাইকে ডাকা হলো, আমার আত্মীয় স্বজন যে আছে ভাই সবাই গেলো, ওর আত্মীয় স্বজন সবাই আসলো, তো নেতা ফেতা যে আছে সবাই আসলো। আসার মধ্যে বিচারের মধ্যে বললো যে আমার চেন দিতে হবে। তো ভাই যাক মোটামুটি চেন টেন তো দেওয়ার হলো না। তো বাড়িতে আমি কাজ করতেছি ভাই বুঝছেন, বেশ কিছুদিন কাজ কাম করার পর আমার ওয়াইফের সাথে ভাই একদিন রাত্রিবেলা আমার সাথে কিলে যাবে একটু তক্কা তক্কি হয়েছে হালকা পাতলা ভাই, গায়ের দাওয়া দিয়ে হয়নি ভাই, তক্কা থেকে পরে আমি বড় দিয়ে কাজে গেছিলাম ভাই, কাজের পর দিয়ে ভাই আইসা শুনি আমার ওয়াইফ চলে গেছে আমাদের বাড়ি থেকে ভাই বুঝছেন, আমার ওয়াইফ চলে গেছে। আমার ওয়াইফ চলে যাওয়ার পরে আমি ফোন দিই, আমার ওয়াইফ ফোন রিসিভ করে না। কত সালের দিকে এটা? এটা হলো 2015-16 দিকে এটা। তো ভাই ও আমার ফোন রিসিভ করে না, তো ভাই ও আমার বাতা খাইব না, ও খাইব কিন্তু ওর বাইরে দিব না, আমারে ওরা দিব না, যাক ভালো কথা। তো ভাই আমি গেলাম চট্টগ্রাম কাজের জন্য, তো ভাই ওখানে ভাই আমি কাজ করি। তো ভাই দেশে ভাই বেশ কিছু টাকা ভাই আমি দেন হয়ে গেছি বুঝছেন, জুয়াদাটি খেললাম ভাই দেশে ভালো কিছু টাকা দেন হয়ে গেলাম, দেন হয়ে যাওয়ার পর আমি ভাই চট্টগ্রাম কাজ দেয় বুঝছেন, চট্টগ্রাম কাজ দেওয়ার পরে চট্টগ্রাম কাজ কাম করতেছি। তো বেশ কিছুদিন ভালোই কাজ কাম করি, তো ওইখানে আমার এক খালা ছিল আমার মার চাচাতো বোন, ও বললো শামিম তোর জন্য একটা মেয়ে দেখছি, তো তুই কি বিয়ে করবি? আমি বলছি ঠিক আছে দেখো। তো এইখানে আবার আমার ওয়াইফ নাকি আমার বলে ছাড়িয়ে দিছে, ছাড়া ভাঙ্গা হয়ে গেছে, এরকম কথা চাউল হয়ে গেছে ওখানে, মানে এরকম কথা সবাই জেনে গেছে নাকি? না না মানে এইখানে আমার আমার ও আমাকে বলে ডিভোর্স দিয়ে দিছে, শুনেছেন? শুনেছি, আমার বাপ মা বলছে হ্যাঁ ছাড়া ভাঙ্গা হয়ে গেছে। তো এখানে আমার খালা বলার পর কিন্তু আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে দেখো, দেখে ওদের সাথে কথাবার্তা মিল হয়ে যাওয়ার পরে ওইখানে আমি বিয়ে করি চট্টগ্রাম। চট্টগ্রাম বিয়ে করার পরে ওইখানে আমি খুব ভালোই আছি ভাই, ভালো থাকার পরে ভাই আমি ভাই ওইখানেও ভাই আবার জুয়া খেলি বুঝছেন। তো ভাই যা কামাই ভাই সব টাস খেলে ভাই দিয়ে দিতেছি। তো ভাই এমনি দিয়ে দিতে ভাই অবস্থা খারাপ আমার, তো ভাই আমার বউ প্র্যাগনেন্ট, প্র্যাগনেন্ট অবস্থায় তো এখন তার জুয়াটি খেলি না। তো ভাই আমার বউ ওয়াইফ অসুস্থ, তো ভাই আমার ওয়াইফের সিজারের জন্য ভাই ইয়াত নিল, চকবাজার মেডিকেল নিল ভাই বুঝছেন। আচ্ছা চকবাজার মেডিকেল নেওয়ার পরে ওইখানে আমি ভাই একটা ইগলু দুধ আসেন, ইগলু দুধ, ইগলু দুধের কোম্পানি চাকরি করি ভাই, সারাদিন ভাই দুধ বিক্রি করছি। রাত্রেবেলা ভাই আমি সেইখানে যাই, যাই শুনি আমার মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পর ভাই হাসপাতালের ভিতরে যা দেখে আসলাম, তো ভাই আমার ওয়াইফের কাফানি ছুটে গেলো, সিজারে মেয়ে হয়েছে। তো ভাই মেয়ে হওয়ার পর আমার ওয়াইফের কম্বল টম্বল ওষুধ টষুধ খাবার টাবার সব কিনে দিয়ে আসলাম আমার শাশুড়ি করে। তো ভাই দিয়ে ভাই রাত্রেবেলা তো ভাই হসপিটাল ভাই থাকা যায় না, সেটা তো সবাই জানে। তো ভাই বাড়িতে কিছুক্ষণ শুয়ে থাকার পরে ভোর হয়ে যায় 6টা বাজে, আমি আবার চলে আসি আইসাবারিয়া ভাই সারাদিন দুধ বিক্রি করিয়া, সন্ধ্যাকালে টাকা পয়সা কালেকশন করে মালিক করে বুঝ দিয়া আমি আবার ভাই হাসপাতাল গেলাম ভাই, যাই ভাই আজকেও ভাই সব কিছু দিয়ে টিয়ে আসলাম। আসার পর ভাই পরের দিন ভাই আমার শরীর আর চলে না। তো ভাই গেলাম আমি আবার হাসপাতাল গেলাম, না চলে কি বোঝায় আমার জারেজ বলতেছে যে আপনার ওয়াইফের রক্ত লাগবে, আপনার রক্ত দিতে হবে।
আমি বললাম যে আমার রক্তের সাথে তো আমার ওয়াইফের রক্ত তো এক রক্ত না, আমি দিব কিভাবে? ওয়াইফের রক্তের সাথে আপনার রক্তের সাথে মিসিং করবো, আপনি দেন। উনি বলতেছেন আর তোমার রক্ত দিতে হবে। আমি বললাম আমার রক্ত তো মিলে না, আমি দিম করতো না, আমি মিলে না আমার রক্ত। উনি বলতেছেন না তোমার রক্ত দিতে হইব। তো ভাই আমি ভাই আমার রক্ত দিম কই থেকে? রাইট, তো রক্তের সাথে তো রক্ত মেসিং করতে হবে। রাইট, তো ওনার আমার সাথে রক্তের সাথে উনি আমাকে দিতে হবে ভাই বলার পর কিন্তু ভাই আমি ওইখান থেকে ভাই চলে আসি ভাই, বুঝছেন? আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা, আমরা বিরতি নেব, শেষ কোথায় আমরা জানি না, তবে এই শেষ, এটাই শেষ। আজকের এই গল্প যারা শুনছেন তাদের জীবনে যেন হয়, যারা এসবের মধ্যে আছেন, জীবনে ভুল করে এক টাকাও যদি বেটিংয়ে লাগান, এক টাকাও যদি লাগান আজকের এই গল্পটা শোনার পরে, তাহলে আপনার জন্য আমাদের কোনো গুড উইশ নাই, আপনার ধ্বংস হয়ে যাওয়া উচিত, এটাই শুধু বলার আছে। কারণ পরিণতি তো কেবল শুরু হয়েছে, এর পরের যে কী অবস্থা আসতে পারেন, আমাদের পুরো এপিসোডটা ডাউনলোড করার জন্যে কিংবা দেখার জন্য ওনাকে আমাদের ইউটিউব পেজটা আছে, সেখানে এসে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলবেন চ্যানেলটি। ফিরে আসছি মাত্র দুই মিনিট পর। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4-এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমার পেজটিতে আসতে পারেন, এসে গেস্টের সঙ্গে চাইলে যোগাযোগও করতে পারেন, আমার যে অনুষ্ঠানে যে গেস্টগুলো আসে তাদের সঙ্গে কমিউনিকেট করতে হলে আমার পেজই আসতে হবে আপনাকে। আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj, kibriya.rj। পেজটি আরজে কিবরিয়া নামে আছে, 14 লাখের ওপরে ওখানে মেম্বার আছে। আপনারা এই একটা মাত্র পেজ ছাড়া বাকি যত পেজ আছে ফেসবুকে সবগুলো হচ্ছে ভুয়া। সো এই পেজটিতে লাইক দেবেন, এই পেজটিতে অ্যাক্টিভ থাকবেন আশা করছি। যেখানটায় ছিলাম আমরা, ওইখান থেকে আমি সকাল বললাম আমার বাসায় চলে আসি, আসার পথে আমার শালি আমাকে ফোন করে, ফোন দিয়ে বলতেছে এই তুই কই রে? আমি বললাম আমি তো বাসায়। কয় তুই বাসায় থাক, আমি আইতেছি। কই কী হয়েছে? কয় তুই আমার ভাই জামা কাপড় নিছিস কির জন্য? তো আমি বললাম আপনার ভাই জামা কাপড় নিছি মানে? তো ভাই আমার শ্বশুরবাড়ি আমি প্যান্ট শার্ট ফুরিয়ে গেছি। তো ওইখানে তো মনে করেন যে আমার প্যান্ট শার্ট শেষ করে তো আমি একটা রাইখে আর একটা ফুরিয়ে আসছি নাকি? আমার তো একজন রাইখে একশোর রাইখে আসি। তো উনি আমাকে বলতেছে তুই থাক, আমি আইতেছি, আজকে তোর অবস্থা খারাপ। তো ভাই আমি চিন্তা করলাম এইখানে তো খারাপটা কিছু হইতেছে। তো ভাই আমি বাচ্চা হয়েছে ভাই পরশু দিন ভাই, আমি তখন তো ভাই বাসার থেকে বের হয়ে আসলাম ভাই। আমার কাছে ভাই টাকা ছিল শুধু 2 টাকা নোট ছিল, কিছু 1 টাকা কয়েন ছিল, 5 টাকা কয়েন ছিল ভাই। আমি এই টাকাটা নিয়ে ভাই ঢাকার উদ্দেশ্যে ভাই রওনা দিই। আমার বাচ্চা হয়েছে ভাই 2 দিন। তো ভাই রওনা দিয়ে আমি ভাই ঢাকার শহর চলে আসি ভাই। তো চলে আসার পরে কত সালে আসলেন ঢাকা? এসে ভাই মাত্র ভাই 1 বছর হয়েছে। আচ্ছা বলেন। তো ভাই ঢাকা চলে আসলাম, আসার পর কিন্তু ভাই গেলাম জামুকুই, আমার বোনেদের গেলাম, যাই করলাম বোন আমার 50টা টাকা দিস। তো বোন আমার 50টা টাকা দিলে একটাই ছিলাম, বোন বোনাই তো একসাথে থাকা সম্ভব না। তো আমি ওখান থেকে চলে আসি, চলে আসার পরে মামার এখানে আসার পরে মামার বললাম মামা আমার তো টাকা পয়সা নাই, তুমি আমার 200 টাকা দিবা? তো বলতেছে নাই টিয়া নেই, 50টা নিবি? আমি কো মামা দেখো তোমার আমি 100 টাকা দিলাম, তুমি আমার আজকে 50টা থাক লাগবো না। আমি ওখান থেকে হাইটে চলে আসি, হাইটে চলে আসতে অবস্থায় একটা মেয়ে আমাকে ফোন করে চট্টগ্রাম থেকে, ফোন দিয়ে বলতেছে তুমি কোথায়? আমি বললাম আমি তো ঢাকা। কয় আমি বিশ্বাস করি না, কই হ্যাঁ আমি ঢাকা, কই আমি তো ঢাকা খুব সমস্যা আছি। ও আমাকে সাথে 2000 টাকা দেবে, বুঝছেন? বিকাশে ঢাকার সহ চলতেছি ভালোই। তো একদিন পর আমার ওয়াইফ ফোন করে, ফোন করে বলতেছে তোমার বাচ্চার মাথা কিন্তু কেটে গেছে। কীভাবে মাথা কাটলো? কয় ওর ছিঁড়ার সময় ওর মাথার চামড়া কাটটা মজ আড্ডি কাটটা মজক বাইরে গেছে মাথার। তো ওইখানে আমি কী করবো এখন? আমি 1 সপ্তাহ পরেই আমি মানে আমার বাচ্চার 1 সপ্তাহ পর দিয়ে আমি চট্টগ্রাম যাবি। চট্টগ্রাম গেলাম রাত্র 11টা বাজে, 11টা বাজে যাওয়ার পর দিয়ে ভাই আমি ভাত খাবো ভাই। তো ভাত খাওয়া অবস্থা ভাই আমার ফিচেটা শালা আছে ভাই, শালা ভাই আমার আর একটা শালার ফোন দেওয়া নেই, মানে এলাকার ফোন ভাই দিয়ে আমার মারি খাবো, মানে মারবো। আমি কইতাছি এদিকে তো অবস্থা খারাপ। তো ভাই আমার এই 7 দিনের বাচ্চা রে ভাই, আমার ওয়াইফ সিজারের রুগী ভাই, ওরে নিয়ে ভাই রাত্র 12টা বাজে ভাই, 11টা বাজে যায় ভাই, 20টা মিনিট গড্ডা মধ্যে ভাই বুঝতে পারলাম না ভাই ওকে নিয়ে আমি ওইখান থেকে চলে আসি। কেন ওইখানে জর্গা করতে হবে? ওইখানে জর্গা করা অবস্থা ভাই আমি চলে আসি। চলে আসার পরে ভাই
যাও ডাকা নিয়ে আসলাম, ডাকা নিয়ে আসার পরে ভাই ওরে ফাটালাম বাড়িতে আমার ওয়াইফকে, আমার ওয়াইফের মানে আমার বাচ্চার মাথা তো কাটতে গেলো, তো শিশু হাসপাতাল নিলাম ভাই বুঝছেন। শিশু হাসপাতাল নেওয়ার পরে তো শিশু হাসপাতাল ভাই প্রতিদিনই 700 টাকা সিট ভাড়া আমার কাছে ভাই না টাকা, তো মারে বললাম মা যেমনি হোক আমার কাছে তো 3000 টাকা আছে মিলতাল করিয়া তুমি দেখো কা বাবা হাসপাতাল ভর্তি করলো ভাই 3000টা বাবা কিছু হবো না, তোর আমি বাইক নিয়ে যাই, বাইক নিয়ে আলো সুস্থ করলাম। তো আমার বাচ্চাটার ভাই আমি সবসময় বুকে রাখতাম, কি আর ভাই বুকে রাখতাম, নিচে দিয়ে কলে দেখতাম যে তোর মাথা ব্যথা না ভাই। তো কয়েকদিন রাখা ভাই তো ভাই বাইক নিয়ে গেলো আল্লাহ আমার বাচ্চাটা ভাই সুস্থ হয়ে গেলো, ভাই যারা দেখছে তারই ভয়েছে, কিন্তু আমার বাচ্চা ভাই আল্লাহ একটু কান্দেনি। ও ভাই বাড়িতে আমার আম্মু বাইক নিয়ে গেলো আমার ওয়াইফের বাইক নিয়ে যাওয়ার কিন্তু ভাই আমি বেশ কিছুদিন ডাকা আসলাম, মাসখানিক ডাকা থাকার পরে ভাই আমার ভাই কুলজাড়ার থামে না, মানে আমি বাড়ির বাচ্চা দেখবো। তো আমি বাইক গেলাম, বাইক যাওয়ার পরে এর ভিতরে বাইক ভালো টাকা পয়সা দিছি। তো বাড়ির যে আমি কাজ করতেছি আব্বাই আমার সাথে কন্ট্যাক্ট করলো যে প্রতি সপ্তাহে 1500 টাকা দিত বাবারে, আর আমার বাচ্চার যত খরচ সব আমার দিত। তো আমি ভাই বাইক কাজ করি, তো ভাই এক সপ্তাহ ভাই আমার টাকা দেওয়া মিস হয়েছে, মানে শুক্রবার টাকা দেওয়ার ডেট, মানে আব্বুর টাকা দিতে ভাই সোমবার রবিবার হয়ে গেছে, রবিবার হওয়ার দেখাতে আব্বু আমার গালাগালি করলো টাকা দেশ নাকি যাবো। আমি বললাম টাকাটা দিব একটু দু একদিন ধরে, ধরো টাকা আবু দেয়নি কাজ করছি টাকা দেয়নি। আব্বু বলতেছে টাকা তো দিতে হইব আজকে রাত্রে টাকা দিব, তো আমি যার কাজ করছি এদারে গেলাম বলছে টাকা মঙ্গলবার দিব। তো এইখান থেকে আমার বাচ্চার দুধ নেই ভাই বুঝছেন, আমার বাচ্চার ভাই কেউ 200 দুধ কিনে দেবো ওই মানুষটা নেই। তো ভাই রাত্রবেলা আমি দুধ নিয়ে আসলাম বাইকিয়া, দুধ নিয়ে আসার পরে রাত্রবেলা আমার ওয়াইফের সাথে দুধ আনতে লেট হয়েছে ভাই, টুকার জর্গা ভাই আমাদের বাড়ির ভিতরে মানে যত লোক আছে বুঝছেন সবারে জায়গা নিল, জায়গা নেওয়ার পর কিন্তু আব্বু আমাকে বলতেছে কালকে সকালের ভিতরে তুই বাইক থেকে যাবি গিয়া। কেন যাইতে গিয়ে মানে ওনার টাকা দিতে লেট হয়েছে দুদিন, ওনার টাকা দিয়ে নেবো উনি আর আমার ওয়াইফ জর্গা করছে কালকে সকালে যাবি গিয়া। তো রাত্র 4টা বাজে মানে আমি ঘুমিয়েছি, টিন আছে না দাসগ্রামে টিন থাকে না, আমাদের ভাই টিন ফিরাইতেছে আব্বাই এই অরস নাকা বাইরাস নাকা করতেন। তো আমি তো ভয় পেয়ে গেলাম, আরে কিছু একটা হইতেছে, তো আমি বললাম দেখো একটু ফরে যাব্বা গড়তে বাইরা তুই ফরে যাবি, মানে আমার ভাই বাচ্চার বয়স তখন তো মাত্র 3 মাস হয়নি আরও কম। তো ভাই আমার বাচ্চারা নিয়ে থাকে কার সঙ্গে, আপনার সঙ্গে থাকে কে বাচ্চা? হ্যাঁ বাচ্চা আমার সাথে, আমার বাচ্চা বউ সবাই একসাথে। হ্যাঁ আচ্ছা, তখন তো ভাই আমার ওই বাপুর বাড়ি ফোন দিয়ে 500 টাকা নাইলো। তো যে আমার ওয়াইফ বললো যে আমি একা কি যাবো, ও যাইবো না কয় না ওর আশা লাগবো না। তো ভাই ওর 500 টাকা দিল, আমার কাছে ভাই 150-200 টাকা ছিল ভাই। তো আমার বাপে আমার রাত্রে 4টা বাজে ভাই বাইর থেকে বাড়ি কেটে, তো আমি বাবার বললাম বাবা ও তো যাবে গিয়ে ওর বাড়ি, তুমি তোমার জায়গায় থাকবে আমি যাবো কই। তো বাবার কোনো কথা কানে বাবা গেলো গিয়ে আমারও বাইক করে দেওয়া। তো ভাই আমি ভাই আমাকে তো বলা ইলিশা ফেরিঘাট ওইখানে ভাই লঞ্চ উঠে দিয়ে আলাম, লঞ্চ উঠে আমি নদীর ওইপারে গেলাম ভাই। এই সময়টা তো ভাই আমার বাচ্চারা ভাই এক ফলকের জন্য আমি ভাই সাউন্ড ছাড়িনি, এত ভালো লাগছে ভাই। তো ভাই নদীর ওইপারে যাই ভাই, আমি যে ভাই চট্টগ্রাম যাবো কোন এক যাবো ভাই, আমার কাছে তো 12 টাকা নেই, ওর 12 টাকাও নিয়ে আসছে। তো ভাই আমার ওয়াইফের বাচ্চারা ভাই আমি গাড়ি তুলে দিলাম ভাই চট্টগ্রামের, কারণ ওরা তো যাইতে পারবো যেহেতু গাড়ি তুলে দিছি, ডাইরেক্ট গাড়ি তুলে দিলাম চট্টগ্রাম। আর আমার সাথে যে 130-140 আছে ভাই ওইখান থেকে 100 টাকা ওদেরকে আমি দিয়ে দিলাম, যেহেতু গাড়ির ভিতরে সময় সুযোগ অসুযোগ থাকতে পারে টেন্স লাগতে পারে, তো আমার বাচ্চা যেহেতু আছে। তো ভাই আমার কাছে মাত্র ভাই 30 টাকা না 40 টাকা, তো ভাই আমার কাছে নেই টাকা। তো আমি আবার ওইখানে ফোন দিয়ে বললাম আব্বা ও তো চলে গেলো ওদের বাড়িতে, আমার বাচ্চা চলে গেলো, আব্বা আমার বাচ্চাটা তো আব্বা সাইডে দিলাম, তো আব্বা জানি না কি হয় তুমি তো বাড়িতে আসো, আব্বা আমি বাড়িতে ঘুরিও কয় তোর বাড়িতেও লাগবো না। তো আব্বা আমি কই যাম তুমি করো না, কই যাবে আমি কেমন রকম, আচ্ছা ঠিক আছে। তো ভাই একটা মেমোরি বিক্রি করলাম ভাই 70 টাকায়, জি মেমোরি বিক্রি করে ভাই চৌরাস্তায় আমি গেলাম, নোয়াখালী চৌরাস্তায়। তো ওইখানে যাওয়ার পরে ভাই আমার কিছু বন্ধু বান্ধব ছিল ওরা কাজ করতো, তো এমন সময় ডাকার এক ইঞ্জিনিয়ার আমাদের ফোন করে, ফোন করে বলতে সেটা স্বামী একটা কাজ করতে পারবা, বলছি কোথায়, কয় বউবাজার। তো আমরা সবাই ডাকা চলে আসলাম ওইখান থেকে, এই পোলা ফাইন আমরা 7-8 জন মিলে আসলাম ডাকা, ডাকা এসে বেশ কিছুদিন কাম কাজ করি খুব ভালো। তো হঠাৎ করে একটা 7টা ছবি ছিলাম আমি, 7টা ছবি সেয়া মানে 7টা ছবিটার ভিতরে এমন একটা জিনিস দেখাইছে যে মানে বাপ মা ছাড়া বাচ্চার কোনো দামই নেই। তখন তো আমার ওয়াইফের কাছে চট্টগ্রাম ফোন দিয়ে বললাম তুমি ডাকা চলে আসো, ওর জন্য আমি টাকা ফেরত দিলাম বিকাশে, ও ডাকা চলে আসলো, ওর আমি নিয়ে আসলাম ছায়দাবাস থেকে। তো আমার ছাইডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, মানে গাঁতনি বাঙ্গিয়া ওর ঠ্যাংবেড়া ফুরিয়া ফুরা ভাই ঠ্যাংটা ভাই আলদা হয়ে গেছে, মানে চামড়ার সাথে শুধু আরডিডি সব মানে বাইঙ্গে চুর মারা হয়ে গেছে। তবে ওরা ভাই ফোন হাসপাতালে ভর্তি করছি, ও ভাই শুধু আমার বেলাকমন করে ভাই চিন্তাভাবনা করতেছে ভাই, ও আমার নামে কেস করবো এই করবো ওই করবো ভাই শুধু বেলাকমন করে। তো ভাই ভয় পাইলাম যে বেলাকমন করবো, যাক আমি আর এই কাজটা এই জায়গায় কাজ আর করলাম না। তো ভাই ওই জায়গায় আমি আর কাজকাম করলাম না ভাই, ওই জায়গায় কাজকাম না করে ভাই আমি চলে আসলাম, মানে আমার ওয়েফকে নিয়ে ডাকা চলে আসলাম আসার পর কিন্তু ভাই এখন আমরা খুব ভালোই আছি ভাই, কাজকাম করতেছি মোটামুটি ভালোই। তো ভাই হঠাৎ করে ভাই আমার কাজটা ভাই বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার পরে ভাই আমার বাচ্চা ভাই অসুস্থ ভাই, অসুস্থ বলতে ওর জন্ডিসে ওর শরীরটা খেয়ে ফেলে ভাই বুঝছেন, জন্ডিসের শরীরটা শেষ হয়ে যায় আর আপনার ওর মুখের ভিতরে গা হয়ে যায়, ওর পায়খানার রাস্তায় গা হয়ে যায়, ওর মানে এই দুই কিডনির দুই সাইড দিয়ে মানে কালো হয়ে যায়। আচ্ছা কালো হয়ে যাওয়ার ফলে ভাই আমি দেখে তো ভাই অবাক হয়ে গেলাম। তো ভাই একদিন গেল দুই দিন গেল, তো ভাই ভালো একটা ডাক্তার দেখালাম, ভালো একটা ডাক্তার দেখলাম শিশু হাসপাতালের, তো উনি 500 টাকা বিজিট নেয়। তো উনি আমাকে বললো
যে আপনি 210টা ওষুধ লিখে দিছি, এটি খাওয়ান আর আপনার বাচ্চাটা শিশু হাসপাতাল ভর্তি করেন। আচ্ছা তো ভাই, আমি যে 210টা ওষুধ কিনবো ভাই, ওই টাকাটা আমার কাছে নেই। আমার পাশের বাসার সামনে খালার বাসা থাকতো, অথচ আপনার কাছে একসময় লাখ লাখ টাকা থাকতো যেগুলো আপনি জুয়ার পেছনে ব্যয় করেছেন। জি, তারপর? তারপর তো ভাই আমার কাছে 210টাকা নেবে ওষুধ কিনবো। তখন তো ভাই আমি খালার কাছে গেলাম, খালা আমার 210টা টাকা দেন, আমার বাচ্চার ওষুধটি কিনবো, আমি কাজ করে দিয়ে দিন দু একদিন ওই দিন। তো খালাই বলছে আমার কাছে টাকা নেই। তখন তো খালতে পারি বললাম, ভাই আমার 210টা টাকা দেন, আমি একটু ওষুধ দিয়ে কিনে পরে আমরা দিয়ে দিন। তো ওরা ভাই টাকা দিব না, কিন্তু খালতে পারে কোনো এক সময় খালতে পারে অপশন হয়েছিল, বুঝছেন? অপশন হওয়ার সময় খালতে পারে খালি 8,000 টাকা দিচ্ছে কিছু খাইতে, যে টাকাটি আপনি কিনে খাইয়েন আমার দেওয়া লাগবো না। তো ভাই 210টাকা আমার দেয়নি। তো না দেওয়ার ফলে ভাই আমার বাচ্চারা ভাই দিন দিন ভাই অবস্থা খারাপ হয়ে যেতেছে। তখন তো ভাই আমার মাদারে ফোন করলাম, মা আমার বাচ্চারা তো অবস্থা খারাপ, মা আমার 1,000 টাকা দাও। কয় দেখ তোর ভাইয়ের টিয়া তো ব্যবসা সঞ্চয় কাজে লাগালিছে। আব্বাদারে ফোন দিলাম, আব্বা তোমার কথা তো টিয়া আছে, আমার 1,000টাকা দাও, আমি তোমার দিয়ে দিম। কয় না রে আমার তো টিয়া পয়সা নাই, কইতারি না কি হয় না ডাইকে দিল। ফোন দিলাম মামাদের, মামা 500 টাকা দাও মামা, তোমার তো আমি বোর্ড টিয়া দিছি, কাজকাম করছো তুমি, তো আমি তোমার দেখে কোনো সময় খারাপ ব্যবহার করি না, আমার 500 টাকা দাও তোমার আমি দিয়ে দিম। মামা বলতেছে ঠিক আছে দেখ, আমি তোর লাঞ্চের টাইমে দেখতেছি, আমি টিয়া টুকে 500 টাকা টুকে তোর লাঞ্চের সময়। ওনারা জানতো যে আপনার ছেলে অসুস্থ? হ্যাঁ সবারই বলছি। তো মামাই আমার লাঞ্চের সময় ফোন দেওয়া কয় কয় টিয়া নিয়ে কি জুয়া খেলবি? হাসপাতাল ভর্তি করি কয় নাই টাকা নাই, এখন তো টাকা পয়সা নাই, এই সেই মাস্টার শেষ হয়ে গেছে সমস্যা। তারপর ফোন দিলাম আমার মেজ কাকাদারে, কাকা 1,000 টাকা দাও তো আমি তোমার কয়েকদিন পর দিতেছি। কবা দেখ এখন তো বাংতি মাস, বেতনটা তোমার ফাইনি, বেতনটা তোর ফাইলে তুলে দিম। তো সব জায়গায় তো অবস্থা খারাপ, কেউ তো বলতেছে না যে তুই বাচ্চার হাসপাতাল ভর্তি কর, টেয়া লাগলে টেয়া আমরা দিম, কিংবা পরে টেয়া বসে দিকে আমরা দেখব। তো ভাই কেউ দেখলো না ভাই। তারপর দে ভাই আমার বাচ্চার যে সময় ভাই অবস্থা খারাপ, তখন তো ভাই আমি আমার কাকা দ্বারা ফোন দিলাম। কাকা দ্বারা ফোন দিয়ে বলতেছি কাকা তোমাকে দ্বারা তো লাখ লাখ টেয়া থাকে কাকা, আমারে তুমি একটা কাজ করো, 5,000 টাকা দাও কাকা, ইস্টামে সই দিয়ে আমি তোমাদের কাছ থেকে 5,000 টাকা নিই কাকা, ফোনও দিন কাকা, টাকাটা দিয়ে দিম কাকা, আমার বাচ্চারা কাকা বাঁচবো না। তো উনি আমার বকবাদল করে ফোনটা কাটতে দিল, বাইক ফোন দিলাম টাকার জন্য, আবার কেউ টাকা পয়সা দিল না। তখন তো আমার ওয়াইফ তো বাড়ি চিল্লা ফালা ফাটাই লইতেছে আমার বাচ্চার অবস্থা দেখে। তো কিবরে ভাই যখন তো আমার ওয়াইফ চিল্লা ফালা করতেছে, তখন তো চট্টগ্রাম থেকে ওর বোন 5,000 টাকা ফাটায় কানের জিনিস বন্ধক থেকে। তো 5,000 টাকা বন্ধক করার পরে ওরে আমি শীর্ষ হাসপাতাল নিয়ে যাই। শীর্ষ হাসপাতাল নিয়ে যাওয়ার পরে শীর্ষ হাসপাতাল মনে করেন যে ওরে মানে ভর্তি করবো, কিন্তু ইমার্জেন্সি কোনো ইয়া নেই, সিট নেই, প্রতিদিনই 700 টাকা সিট ভাড়া, এখানে 700 টাকা সিট ভাড়া, তাও আজকে হবে না কালকে, কিন্তু আমার বাচ্চার অবস্থা খারাপ, এখানে আগে 6,000 টাকা জমা দিতে হবে। ওকে, আমার কাছে টাকাই আছে 5,000, এর ভিতরে 200-300 টাকা খরচ হয়ে গেছে। তো আমার কাছে টাকাটাই তো নিয়ে গেলাম শহর দিতে, শহরের সাথে ভর্তি করলাম। ভর্তি করার পরে কিন্তু প্রথম দিন মনে করেন যে 2,000-3,000 টাকা গেছে গিয়া। তো যাওয়ার পর দিয়ে প্রথম দিন আমার বাচ্চারা হালকা পাতলা যা দেখলো, নাস্তা শাসল ওনারা দেখছে, দেখার পর পরের দিন আমার বাচ্চার অবস্থা খারাপ। বড় ডাক্তার এলো, আয় বললো যে এই বাচ্চার অবস্থা সবচেয়ে খারাপ এই আমাদের এই ইয়ার ভিতরে, তো ওর চিকিৎসার আগে করা দরকার। তখন তুই আমার বাচ্চার মানে 4টা রক্তের রিপোর্ট দিছে, 4টা রক্তের সিরিজ দিয়ে আর স্লিপ দিয়ে দিছে, আর একটা আলট্রাসাউন্ড স্লিপ দিল যে আপনি এই 500টা 2 ঘন্টার ভিতরে করে নিয়ে আসবেন। তখন তো জায়গাটা, তখন তো কী হবে আমার পকেটে মাত্র টাকা আছে ফোনর, তখন তো প্রথম যে জায়গায় গেছে ওই জায়গায় 500 টাকা দেওয়া লাগছে। তো পরে যেটি যে হেরিয়ে দিয়ে আবার এসে খালি 500 শিশুকে দেওয়াই লাগে। অন্ত আমি বলতেছি যে এটি তো ফ্রি লেখকে দিয়েছে, আপনারা ফ্রি করেন। তো ওনারা মনে করেন যে ফ্রি করবি না, কিন্তু ভাই ফ্রি করে তাহলে কত জায়গায় যাওয়া লাগে যা বলার বাইরে। তো আমি মাইসের আত্মে দেওয়া শুরু করছি, স্যার আমার বাচ্চাটা স্যার বাঁচবো না, স্যার আমার বাচ্চাটা স্যার আজকে দিনের ভিতরে স্যার লাগবো, স্যার যেমনি হোক দেন, সবাই তো আর খারাপ মানুষ না আর সবাই তো আর ভালো না। তো কেউ তিনজন মনে করেন যা ফ্রি করিয়ে দিছে যে থাক সমস্যা নেই তুমি একটা বাজারে নিয়ে যাও, লাস্টের দুইটায় 15 টাকা স্যার দিবি না, বলতেছে এই জায়গা তো অমুক জায়গা তো তোমাকে আমার গোনা ফ্রি আমরা করি না, এসে তো অমুক জায়গায় যায় সিঙ্গেশ রান্ত কীভাবে মাসিদার যাইতে দিয়ে কীভাবে আমার ঠ্যাঙ্গের অবস্থা শেষ, আমি একলা মানুষ আমার ওয়াইফের দ্বারা কিন্তু কেউ নেই। আচ্ছা তখন তো দুইটা টিয়া দিলাম, টিয়া দেওয়ার ফাঁকে ওই দুইটা আমার স্লিপ দেয় নাকি কালকে দিব, কিন্তু বাদ বেরিয়ে আনছি আনার ফাঁকে বড় ডাক্তার নেই এখান থেকে কীভাবে আমার বাচ্চাটা যে কেউ যে দেখবো যে একজন লোক তো লাগে হাসপাতাল, আমার বাচ্চাটাও নেই, এই লোকটা নেই, আমি আর আমার ওয়াইফ আর কোনো মানুষই নেই যে আমার বাচ্চাটার দিকে একটা নজর তাকাইবো। তো কিবরে ভাই আমার কাছে একটা মোবাইল ছিল আমার খালতো ভাইয়ের, তো কোন এক সময় ওরা আমি একটা মোবাইল এমনিই দিয়ে দিছি যে এটা নিয়ে ব্যবহার কর, বাংলাদেশের মোবাইল ছিল সেই মোবাইলটা নিয়ে ব্যবহার কর, তখন তো আমার কাছে টাকা পয়সা ছিল একটা মোবাইল দিয়ে দিছি। তো ওর একটা মোবাইল বাংলাদেশের একটা মোবাইল নিয়ে আমি ব্যবহার করতাম, তখন তো মানে ব্যবহার করতাম বলতে কি আমার বাচ্চারা অসুস্থ দুদিন পরে তুলে দিতেছি। তো আমার কিবরে ভাই সারাদিন তো মানে মোবাইল ছিল জানো আমার খালতো ভাই, খালতো ভাই হ্যাঁ, নাম ছিল রাকিব, জি নাই তার কি। তো ও
আমার ওয়াইফকে বললাম, দেখো আমার তোমার কাছে আমি তো দুদিন গোসল টোসল করি নেই, আমার একটু বাসার জল দরকার, আমি যা গোসল টোসল করিয়া কিছু জিনিস নিয়ে আসি। তো আমার ওয়াইফ বললো, দেখো আমাদের এমন কপাল, আমি যে একটু বাচ্চাতে যে একটু বাথরুমে যাবো এরম অবস্থাও নেই, মানে যাইতে পারতেছে না একলা বাচ্চা রেখা। তো সারাদিন ঘুম মারতে হয়, সারা রাত কেউ ঘুমাইতে না, বাচ্চা রেখা কেমনি ঘুমায়, কোনো মানুষই নেই, যে একটা মানুষ যা দেখবো এই মানুষটা নেই। তো কিবরিয়া ভাই উনি কোনো এক ফাঁদে যায়, মানে আমি চলে আসি বাসায়, আসার ফলে আমার খালতো ভাই আমাকে বলতেছে আমার মোবাইল দেন, আমার মোবাইল কিন্তু আমার ওয়াইফাই রেখেছি, যে কোনো সুবিধা অসুবিধা হলে একটা নাম্বার দিয়েছি বাসার পাশের, যেই নাম্বার তুমি ফোন করলে আমার পাইবা। তো বলতেছে আমার মোবাইল দেন, আমি বললাম ভাই তোর মোবাইলটা কালকে সকাল দিন রে ভাই, আমার বাচ্চারা বেশি অবস্থা খারাপ, আমি কালকে সকাল তোর মোবাইলটা দিয়ে দেবো সকালবেলায়। তো ও বলতেছে না আমার মোবাইল এক্ষুনি লাগবো, এক্ষুন আমার মোবাইল আপনি দিবেন। তো বলতেছি ভাই আমি তো মোবাইল দিবো, তোর মোবাইল তো ভাই হাসপাতালে রেখেছি। ও আমাকে বলতেছে আমার মোবাইল এক্ষুন দিবেন, এখন আমি বাইজাম আর কিছু বলা আছে কই ভাই, দেখ তোর মোবাইল আনছি ভাই, এখন তো যাইতে যেতে ভাই আরও 150 টাকা গাড়ি বলো ভাই, আমার দাঁড়িয়ে বসে শর্ট আছে আমি কেমনে যাম, আমনে এখন তো আমার মোবাইল এনে দিত। তো পরে ভাই আমি আবার একটা রিস্কেল হয়ে গেলাম, কাগজ দিয়ে যাই আমার ওয়াইফকে বলতেছি মোবাইলটা দাও। তো বলতেছে কেন মোবাইল দিম, কয়েক হাজার মোবাইল হেলিয়ে দেবো, তখন তাই খালতো করে মোবাইলটা দিয়ে দিলাম। তো এর ভিতরে আমি আসার পরই ভাই আমার বাচ্চার অবস্থা খারাপ, আমার বাচ্চা বাঁচবো না, ডাক্তার লিখিতেছে আমার ওয়াইফের কাছে। আমার ওয়াইফ তো মনে করেন যে পুরো হাসপাতাল ছিল এক করে নিয়েছে, কেউ নেই আমার ওয়াইফের কাছে যে সান্ত্বনা দিব এমন লোকটা নেই। তখন তো ভাই আমি এখানে বাসায়, তো ওই যে নাম্বার লিখে দিয়েছি ওই নাম্বার ফোন করে বলতেছে আমার বাচ্চা তো জন্য, আমার ওয়াইফ সিলেবলে শুনে অন্তত আমাকে বাড়ি মেয়েছে সিলেবলে শুরু করে দিয়েছে। তখন তো ভাই আমি গা গোসল না দুই মানে গেলাম গিয়া, যাই দেখি আমার অবস্থা বাচ্চার অবস্থা খারাপ, ওর ভিতরে অক্সিজেন দেওয়া আরও অবস্থা খারাপ, ও তো কিছু খায় না অনেকদিন যাবো। প্রথম বাচ্চা? হ্যাঁ প্রথম বাচ্চা। কী নাম ছিল? সঞ্জিতা। সঞ্জিতা। তখন তো আমি আমার বাচ্চা যাবে নাম রাখুন ভাই, ওই লোকটা নেবে, আমি হাসপাতাল গেছি ভাই শিশুতে গেছি। তখন তো ডাক্তার আমার জিজ্ঞাসা করে আপনার বাচ্চার নাম কি, তখন তো আমি বলছি আমার বাচ্চার নাম সঞ্জিতা। মনে থেকে ভাই আমার বাচ্চাদের নাম রাখবো, যে আমার বাপ মা আছে না একটা নাম আছে না, আমার বাচ্চা ভাই নাম রান্না লোকটা ভাই ছিল না ভাই দিনে, যে ওর নামটা ভাই হাসপাতাল গেছি জিজ্ঞাসা করছে আমি বাচ্চার নাম কি, নাম তো লিখতে। তো ভাই মন থেকে বলে দিছি ভাই সঞ্জিতা, কী করবো ভাই কেউ তো রাখে নেই। তখন তো ভাই আমার বাচ্চাটা ভাই অবস্থা খুবই খারাপ। তখন তো ভাই আমি হাসপাতাল গেলাম, যাওয়ার পরে ভাই আমার বাচ্চারা দেখতেছি ভাই আমার দেখতে ভাই খুশি হয়ে গেলো, হাসতেছে আমার বুকের ভিতরে পারতেছে। তখন তো ডাক্তার বলতেছে আপনার বাচ্চা তো সুস্থ হয়ে গেছে। তো ভাই কিছুক্ষণ থাকার পর ডাক্তার বলতেছে আপনার এখানে থাকতে পারেন, আপনি চলে যান এখানে, মহিলারা থাকবে রাত্রেবেলা, আপনি বাইরে যান। বাইরে যা ভাই শুয়ে রয়েছি, রাত্র 3টা বাজে ভাই আমার ওয়াইফ ভাই গেট নিয়ে সব এক করে নিতেছে। তখন তো বড় ডাক্তার আসলো, এসে বললো যে আপনি সিঙ্গে সার দিয়ে আপনার ওয়াইফকে মানে বাচ্চাটার ভালো একটা হাসপাতাল ভর্তি করে দেন। তো কীভাবে ভাই আমাদের মাত্র 400-500 টাকা, আর কোনো টাকা পয়সা নেই। তো বালাটা হাসপাতাল ভর্তি করলে মানে চিকিৎসা করানো যায়, পরে ওষুধ দূরিত বাইককে দিব না হয়েছে। তো আমার তো কেউ সাপোর্টও দেয়নি যে টাকা পয়সা আমাদের কাছ থেকে লাগলে নিস। তো আমি কী করবো আমি নিজে চিন্তা করি, একদিকে কই মরিয়া গেলে যাক কত চেষ্টা করবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আরেকদিকে কই আমার এত সুন্দর বাচ্চাটা যাবি গিয়া। তখন তো কীভাবে আমি সাহস করে ভাই ইয়াত লয়ে গেলাম, শিশুতে লয়ে গেলাম, শিশুতে নিয়ে চিন্তা ভাবনা করলাম যদি আমার বাচ্চা যদি 2 লাখ টাকা লাগে, কিডনি বেসলাইস করলে 2-1 লাখ টাকা পাওয়া যায়, তখন তো ভাই আমি আর কোনো কিছু রিজার্ভ কিনা লাগলে ভাই সম্পত্তি আছে মারি এলাম 2-1 জন, এরকম একটা পরিকল্পনা করে নিলাম টিয়া পয়সা ব্যবস্থা করতে। তখন তো ভাই হাসপাতালে বেরিয়ে ভাই শিশুতে ভাই ডুকসি মতো নিয়ে আমার বাচ্চা ভাই বমি করলো, আমার বমিটি ভাই এমন ছিল গরম গরম বমি পড়ার পর খান্তা ভাই আমার বাচ্চারা আমার জ্বরে দূরে আছে আমার গায়ে ছিল, হাসপাতালে ঢুকাইছি বলতে 6 মাস বয়স, হ্যাঁ বয়স তখন তো 6 মাস। তো বলতেছে আপনার বাচ্চা মারা গেছে। তো ভাই আমরা ভাই কি করুম ভাই, আমার ওয়াইফ ভাই পাগল হয়ে গেছে, আমিও তো ভাই আমার তো কোলেই আপনার বাচ্চাটা আমার বাচ্চা মারা গেছে আমার কত টাকার জন্য মারা যায়, যদি শুরুতে 210 টাকা দিতাম তাহলে আমার বাচ্চা কিন্তু মরে না, তো মাত্র 210 টাকার ওষুধের জন্য। তো এই কথাটা সবাই জানে, আমার মার কাছ থেকে এটা এসেছে ভাই, আমার মায়ে বলতেছে তোর ভাই ব্যবসার কাজে টাকা কাজে লেগে লাগছে, ভাইয়ের দ্বারা ফোন দিয়ে ভাইয়ের টিয়া দেয় না, কাকাটা বললাম কাকা 500-1000 টাকা টিয়া দাও, কাকা বলতেছে টিয়া নেই কিন্তু কাকার দ্বারা সবসময় টিয়া থাকে। তো আর একটা স্যার দ্বারা ফোন দিলাম, উনিও দিল না, মামাও দিল না, খালতো বেড়ে 8000 টাকা দিলাম খালি কিছু খাইতে, এই খালতো বেড়েও দিল না, বড় ভাইও দিল না, বড় বেড়ে কত টাকা দিছি জীবনে কেউ আমার 1 টাকাও দেয়নি। শুধু এই কারণে দেয়নি যে সবাই বিশ্বাস করেছে টাকা দিলাম, জুয়া খেলি ঠিক আছে কিন্তু কেউ টেনে তো আমি জুয়া খেলি না, আর কেউ কাছ থেকে কোনো 10 টাকা, কিন্তু সবাই জানতো আপনি জুয়া খেলেন, জুয়া খেলে এই কারণেই কেউ আপনাকে 1 টাকাও দেয়নি। তো ভাই বাচ্চারা মারা গেল, বাচ্চারা নিয়ে আসলাম একটা গাড়ি দিয়া, আনা ভাই ভাই বাচ্চারা যে ভাই গোসল করাম ভাই, আমার কি দাফন কাপড় ভাই, ওই টাকাটা আমার কাছে ছিল না। যারা জুয়া খেলে ওদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? হ্যাঁ আমার বলার আছে, যেহেতু আমি খারাপ হয়েছি যেহেতু আর পৃথিবীতে কেউ খারাপ না হয়, জুয়া খেলা এমন একটা খেলা জুয়ার লোভ দিতে দিতে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, যেরকম আমার ধ্বংসের পথে নিয়ে আমার বাচ্চারা মারা গেলো। তো আমি তো মনে করেন যা রাগ হয়ে গেলাম যে আমি জুয়া খেলে আরও টাকা কামাই, তো জুয়া খেলে টাকা কামান যায় না, জুয়া খেলে টাকা যায়, জুয়া খেলে টাকা আসে না, আর এটি আমাদের জন্য না। আর জুয়া খেলা আমি জিনিসটাই খারাপ মনে করি, জুয়া খেলার মতো খারাপ কোনো জিনিসই নেই, তার জন্যই আমি এই জায়গায় আসা। শেষ করতে চাই আজকের এই সিক্রেটস, শুধু একটা কথা বলার পরে, এক বোতল বিষ সামনে ধরে যদি বলা হয় এটা হচ্ছে বিষ, এটা খেলে আপনি মারা যাবেন,
এবং এটা খেলে মারা যাবেন, আপনি মারা গেলে আপনার ফ্যামিলি মারা যাবে। আপনার ফ্যামিলি মারা গেলে এই ফ্যামিলির পেছনে প্রত্যেকটা মেম্বারের যে কন্ট্রিবিউশন আছে যুগের পর যুগ ধরে সেটা শেষ হয়ে যাবে। এরপরেও যদি আপনি বিষ পান করেন তাহলে আমি বলবো আপনার পৃথিবীতে না বেঁচে থাকাটাই উচিত। আজকে এই সিক্রেটসটা হচ্ছে এক বোতল বিষ। এই বিষটা দেখে আপনারা যদি সচেতন হন তাহলে আপনি বেঁচে গেলেন ফর দ্য লাইফ। আপনি বাঁচা মানে আপনার ফ্যামিলি বাঁচা, আপনি বাঁচা মানে হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রজন্ম বাঁচা। আর এরপরেও যদি কেউ যান তাহলে তার জন্যে আমাদের বিন্দুমাত্র করুণাটুকুও নাই, শুধু এতটুকুই বলার আছে। ভালো থাকুন আপনারা, একটা অপরাধ হাজারটা অপরাধ থেকে আমাদেরকে সেভ করুক। যারা এখানে এসে এই অপরাধগুলো কনফেস করেন অন্যের ভালোর জন্যে আমরা তাদেরকে সম্মান জানাই। আপনি যদি মনে করেন আপনার জায়গাটা থেকে আপনি কনফেস করবেন, যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমাদের এই ফোন নম্বরে 09611904904। আজকের পুরো এপিসোডটি ইউটিউবে আপনি দেখতে পাবেন, আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্রিয় শ্রোতা, বিরতি নিব এই পর্যায়ে একটি ছোট্ট একটা বিরতি। আপনারা ছোট্ট একটা বিরতি পর্যন্ত অপেক্ষা করুন। রাত 12 থেকে 1 পর্যন্ত যে সময়টা আসছে সেই সময়টা অত্যন্ত ভয়াবহ একটা সময়, সমাজে এটা একটা ভাইরাসের মতো ছড়িয়েছে। ছোট্ট একটা বিরতি মাত্র কয়েক মিনিটের, ঠিক রাত 12টায় আমি আরজি কিবরিয়া সিক্রেটস নিয়ে আবারও ফিরছি ঢাকা এফএম 90.4-এ। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে। যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। সিক্রেটসের আরও একটি আনকোরা এপিসোডে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া, শুনছেন ঢাকা এফএম 90.4। আর সারা দেশব্যাপী এই অনুষ্ঠানটি যারা শুনছেন তাদের প্রতি আরও একবার কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আরও একটি পর্ব। আজকের সিক্রেটসটি অনেকভাবেই ইম্পর্ট্যান্ট। অনেকভাবে ইম্পর্ট্যান্ট কেন বলছি, কারণ আজকের সিক্রেটসে যে সিক্রেটসটি রিভিল হবে বা যতগুলো সিক্রেটস রিভিল হবে সেটা এক অর্থে বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রিতে কিংবা মিডিয়াতে, আমি জানি না যে এই বিষয়টা নিয়ে এর আগে এত ইনডিটেলে কেউ গিয়েছে কি না আমরা ঠিক জানি না। তো সেই অর্থে সিক্রেটস ওয়ান অফ দ্য পায়োনিয়ার আমরা বলবো। তবে আমরা ঠিক এই অনুষ্ঠানটিকে বা এপিসোডটাকে ক্রেডিট হিসেবে দেখতে চাই না, আমরা দেখতে চাই এই জায়গাটি থেকে যে দুটো জায়গা। একটা হচ্ছে যে সিক্রেটস অনুষ্ঠানে এইরকম একজন এসে তিনি তার নিজের জীবনের ঘটে যাওয়া ভয়াবহতম সিক্রেটসগুলো রিভিল করবেন, সুতরাং তিনি আস্থার জায়গা থেকে এই অনুষ্ঠানটিকে বেছে নিয়েছেন। এটা আমাদের অনেক বড় একটা পাওয়া। আমি প্রথমে এই ধরনের কথা বলে নিচ্ছি এই কারণে যে আজকের এই অনুষ্ঠানটি যাতে আপনারা সবাই শোনেন। কে রয়েছে আমার সঙ্গে পরিচিত হবার আগে বরাবরের মতোই বলবো, সিক্রেটস অনুষ্ঠানে যদি আপনি আসতে চান, যেই থিমটা বাজিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করেছিলাম, যদি আপনি মনে করেন যে আপনার সিক্রেটসগুলো কিংবা আপনার অপরাধগুলো কিংবা আপনার ভুলগুলো মানুষের সামনে নিজের পরিচয় কিংবা গোপনে কিংবা ছদ্মনামে যেভাবেই হোক না কেন আনলে
লোকের উপকার হবে, মানুষের উপকার হবে, যাতে করে আপনার মতো ভুল কিংবা অপরাধের দিকে কেউ না যায় উইথ আপনার পরিণতি সহ, তাহলে আপনি আমাদের এখানে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য ফোন নাম্বার হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাব্বির। সাব্বির, বয়স কত এই মুহূর্তে? 23। 23-এর মতো বয়স, ঠিক আছে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরুতেই একটা বিষয়ে আপনাদেরকে একটু সচেতন করছি। আজকেই যেই ঘটনাটি এখানে উপস্থাপিত হচ্ছে, সেই ঘটনার যত ধরনের নাম, ক্যারেক্টার বা অন্যান্য বিষয়গুলো আসবে, সেগুলো আমাদের যিনি অতিথি তার সামাজিকতার কথা চিন্তা করেই আমরা সেভাবে উপস্থাপন করছি। সুতরাং বিষয়টি আপনাদেরকে বুঝে নিতে হবে। আর আরেকটি বিষয় যেটা, সেটা হলো যে সিক্রেটসের এই পর্বটি শুধুই সচেতনতার জন্যে, এটাকে অন্যভাবে নেয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আমি একেবারে ছোটোবেলা থেকে শুরু করতে চাই, আপনি যেভাবে বলতে চান। ছোটোবেলা বলতে আমি যখন অল্প অল্প বুঝি, আমরা ফ্যামিলিতে আমরা চার ভাই। জি, বাবা কী করতো? তিন বোন। আমার বাবা ছিল আমাদের এলাকার ভিতরে অনেক বড় লোক। আচ্ছা, বড় লোক বলতে? আমাদের গ্রাম অঞ্চলে বলে জমিন, আমাদের আটকানি জমিন ছিল, তারপর আশিটা মহিষ গরু ছিল। বিশাল বড় লোক। জি। আচ্ছা, তারা দুই ভাই ছিল, দুই ভাই মানে ষোলোখানি জমিন ছিল, দুই ভাই আটখানি করে বাগে পেয়েছে। তখন আমার বাবা কোনো চাকরি করতো না, মানে কোনো কাজবাজ করতো না, উনি শুধু জমিন বিক্রি করতো আর খাইতো। মানে ওনার বন্ধুবান্ধব নিয়ে জমিন বিক্রি করলো, এটা খাসি কিনা, ওনার বন্ধুবান্ধব নিয়ে বাজারে বা বন্ধুদের বাড়িতে, মানে আমোদ ফুর্তি করে উড়িয়ে দেয়। কিন্তু ফ্যামিলির কোনো খবর নেই। আচ্ছা, তারপরে মায়েরও অনেক অত্যাচার করতো এই জিনিসটা, একবার উত্তর উঠতো এরকমভাবে। তারপর যখন আমি একটু বুঝি, তখন আমাকে স্কুলে ভর্তি করালো। তখন স্কুলে যখন ভর্তি করালো, তখন আমি 1-3 আর কি বইটা নিয়েছি। জি। তারপরে মায়ের কইলো যে আমি তোমার স্কুলে পড়াইবো না, তো আমাদের বংশের তো কেউ মাদ্রাসা লাইনে পড়ালেখা করো না, তোমার আমি হাফেজ বানাবো। আচ্ছা। পরে আমার একটা খালুর সাথে পরামর্শ করলো, পরামর্শ করলো খালু নিয়ে আমার মাদ্রাসায় ভর্তি করে। তখন ভাইয়া দেখা গেছে যে রাত্রে আমি যখন ঘুমাই, বাবা মা তাদের যে একটা সম্পর্ক, তাদের বাবা তো বাবাই, সারাদিন মায়ের মার দূর করতো, আর তাদের ল্যাঙ্গুয়েজ গুলো আমার যে বড় বোন, মানে এরকম কোন বাবা ভাই কিন্তু এরকম ভাষা মেয়ে করে বা ছেলেমেয়ের এরকম ভাষা কোনো গালাগালি করতে পারে। আচ্ছা, মানে বিষয়টা এরকম যে বাবা মা অনেক ঝগড়াঝাটি করতো, এটা আপনি দেখতেন? হ্যাঁ, দেখতাম। আর রাত্রে তাদের যে সম্পর্ক না, এটাও কি আপনাদের ব্যাপারে সচেতন থাকতো না তারা? আমি সামনে রুমে ঘুমাইতাম, তখন মায় আমার কাছে ঘুমাইতো, আমি মায়ের সাথে ঘুমাইতে পারতাম না, তখন আব্বা সেখানে ঘুমাইতো। মা হয়তো যদি পিছনে রুমে যেত গা, উনি জোরে জোরে বলতে চান তুমি এখানে আসো। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি একটা জিনিস বুঝতে, দেখুন যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি এখানে, একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে শিশুর মানসিক বিকাশের জন্যে তাকে একটা সুস্থ পরিবেশ দেওয়াটা খুব জরুরি। এবং আমি সবসময় যে কথাটা বলি, জীবনের যে সিক্রেটসগুলোর জন্ম হয় বা জীবনে যে অপরাধগুলোর জন্ম হয়, সেটার পেছনে একটা শক্তিশালী কারণ থাকে। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, সে বিষয়টা নিয়ে সচেতনতার জায়গাটা থেকে অনেক বড়ভাবে বলার আছে। এবং কী রকম, আমাদের যদি বলেন যে মিডিয়াতে কীভাবে এই বিষয়গুলো আনা উচিত বা আসা উচিত, সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু এই বিষয়গুলো আমাদের জীবনে সুন্দরভাবে উপস্থাপিত না হলে খুব খারাপ ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই কারো, ঠিক আছে? কারণ ওই অল্প বয়সে এক ধরনের সম্পর্ক, সেটা পৃথিবীর সবচেয়ে আপনজন যারা তাদের মধ্যে, এবং সেই সম্পর্কটা তাকে একটা বিরূপ চিন্তার মধ্যে নিয়ে যেতে পারে। সুতরাং সেই সম্পর্ক করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন থাকা উচিত। কিন্তু যাই হোক, ও ভিকটিম হয়েছে, ওর ভালো লাগেনি বিষয়টা, এবং এটা এটা দ্বারা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়লেও পড়তে পারে, আমরা ঠিক জানি না, সামনের দিকে আগাতে চাই। জি বলুন। তারপর তখন এই জিনিসটা প্রতিদিন রাত্রে আমি সকালবেলা, আমি মানে রাত যখন সকালে যেত, তখন আমি বয়ে থাকতাম যেন রাত যেন না আসে। মানে আপনি ভয় থাকতেন রাত যেন না, মানে রাত আসলেই আপনাকে এই ধরনের একটা ঘটনার মুখোমুখি? হ্যাঁ। আর তারপর এখানে তো আসি, সবকিছু আমি একবার ইয়েভাবেই বলি, তারা হয়তো বা অনেক সময় বুঝতে পারছে যে আমি যা কোনো, কিন্তু তাদের কোনো ইয়ে নেই, আমি কারোর সাথে এই জন্য বাবা মারি আমি কারোর সাথে শেয়ার করুন। তখন আমি চিন্তা করলাম যে আমি মাদ্রাসাতে ফিরি, তখন আমি বাইরে থাকবো না, আমি মাদ্রাসায় থাকবো, আমি বিকালবেলা এসে বাত নিয়ে যাবো রাত্রে। পরে আমি বাড়িতে বললাম, তখন আমার আব্বা বললো যে তোমার পড়ালেখা করা দরকার নেই, কাজ করে টাকা নিয়ে দাও। পরে মার কত হইলো যে না, ওরা আমি মাদ্রাসায় না পড়ালেখা করাবে। তারপর আমি মাদ্রাসায় থাকা শুরু করলাম রাত্রি। মাদ্রাসাতে ভাইয়া আরবিতে এত মেধা যা বলার বাইরে। আচ্ছা, হুজুরা অনেক ভালো জানতো। পরে একদিন মানে মনমরা থাকতাম, হুজুরা আমার জিজ্ঞেস করলো কী হয়েছে,
পরে আমি ওনারে আমি বললাম মানে অল্প কিছু বলছি যেন এরকম এরকম সমস্যা ফ্যামিলিতে বাসার এই প্রবলেমগুলো কথা বললেন অল্প কিছু বলছি আচ্ছা আমি বললাম যে এই জিনিসটা কি উনি আমাকে সর্বপ্রথমই আমার শিক্ষক উনি আমাকে আনসার দিল যে তুমি আমার রুমে এসো তারপরে আমি রুমে আমাকে আমার ক্লাস ছুটি এসে তখন আমি গেলাম তারপর উনি আমাকে বললো যে তুমি চাইলে এটা আমি তোমার শিখাইতে পারি পরে আমি বললাম যে আপনি কীভাবে শিখাইবেন তারপরে ওনার সাথে আর মানে এতটুকুই এবার কথাবার্তা হয় না তারপর মাদ্রাসা পরীক্ষার বন্ধ তারপর আমি খালাবাড়ি যে বেড়াতে যাই আমি রাত্রে যখন ঘুমে রাত্র তিনটার দিকে আমার ঘুমটা ভেঙে যায় যখন আমার ঘুমটা ভেঙে যায় তখন আমি দেখতেছি আমার লুঙ্গিতে মানে মানে একটা কিছু ওটা কী আমি নিজে কল্পনা করতে পারি না জিনিসটা কি তখন আমি চিন্তা ভাবনা করে আমি কোনো কিছু পাইনি সকাল হইলো তখন আমি কেউ বলিও না কিছু জিজ্ঞাসা পারিনি তখন আমি এটা বুঝিয়ে না যখন আমি ফের পরারাই তো ঘুমাইলাম তখন আমি বুঝতে পারলাম যে হয়তো আমার খালাতো ভাই সে অনেক বড় আমার সাথে সে হয়তো আমার সাথে একটা কিছু করতে চেষ্টা করছে আচ্ছা এটা কি বাড়িতে ঘটনা বলছেন আপনি হ্যাঁ আমার খালার বাড়িতে আচ্ছা তারপর ওখানে একদিন থেকে আয়া পড়লাম আয়েশা আমি বাড়িতে আসলাম বাড়িতে এসে আমি বাড়িতে একদিন শুয়ে রয়েছি আমার বড় হচ্ছে একটা বোন তার বড় একটা ভাই তার বড় মানে আমার ভাই বোনের ভিতরে দুই নম্বর যে ভাইটা উনি তখন বিবাহ করেন আমি একদিন রাত্রে ঘুমিয়ে রয়েছি হঠাৎ করে যখন আমার ঘুমটা ভাঙলো তখন আমি উপলব্ধ করলাম উনি আমার শরীরের উপরে কি হয়েছে তোমার বয়স কত তখন আপনার আমার বয়স এগারো দশ থেকে এগারো বছর আর যিনি আপনার সঙ্গে এই কাজটা করছে তার বয়স কত সে অনেক বড় আমরা সবাই ভাই বোন সে দুই নম্বর সে কি বিবাহিত ছিল না অবিবাহিত অবিবাহিত ছিল অবিবাহিত ছিল আচ্ছা ঠিক আছে বলেন তারপর এরকম হইতেছে কেন তারপর আমি হঠাৎ করে একদিন দুষ্টামি করতে দুষ্টামি করতেছি তখন আমার স্বাস্থ্য ভাই ও আমার থেকে হয়তো এক মাসের বড় হবে আমার সাথে ধরে প্রথম আমার শরীরে টাচ করলো তা এখনো আমি এই জিনিসটার ভিতরে বেশি ইয়া করি না তখন আমার শিক্ষক মানে ট্রান্সফার যাওয়ার পরে আমি পড়ালেখা করতেছি অনেক ভালো প্রত্যেকটা পরীক্ষা আমার হলো না এটা দেখে বাড়িতে অনেক খুশি হয় তখন ভাইয়া হঠাৎ করে একদিন হলো কি যে আমি বাজারে গেছি বাজারে যাওয়ার পরে আমাদের গ্রামে তো মাছের গদি বলে আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি একটা লোক আসলো আইসা বলতেছে কেমন আছো ভালো তোমার বাড়ি আমি মাদুর বাড়ি বাবার নাম জিজ্ঞেস বললাম তখন বললো তুমি তো আমার নাতি লাগো আমি আমার নাতি লাগে আমি তো চিনি না চিনি না বলছি মানে বৃষ্টি নামবো এরকম একটা বাপ উনি আমাকে বললো যে তুমি রুমটার ভিতরে এসে বসো আমি মানে রোডটার ভিতরে রুমটার ভিতরে পাড়া দিতে ধরি উনি আমার ঠিক এই জায়গাটায় একটা ছেলে হয়ে এরকম আচরণ করলো হ্যাঁ তো আপনি কিছু বলছিলেন আচ্ছা আমি মানে রুমটার ভিতরে পাড়াটো দিতে পারলাম না আচ্ছা আমার অনেক বড় এমন জোরে ঠিক এই জায়গাতে একবার ছোট ফিরিস দেখ ফিরিস কয়ে তোমার ঠোঁট দুটো অনেক সুন্দর পরে আমি চোখ দিয়ে ফানি ভরে গেছে আর কি তখন আমি একটা দৌড় দিলাম উনি আমার আমি যেদিকে যেতেছি উনি আমার পিছু পিছু ঘুরতেছে পরে আমি বাড়িতে চলে আসলাম আমার পরের দিন মাদ্রাসা থেকে আইসা দেখি উনি আমাকে বাড়িতে পরে আমার বলো বসে পরে উনি আমার মানে খানের দরে গিয়ে খালি এইসব ধরনের কথা বলতো যেন আমি আজকে এখানে থাকো এই করবো সে করবো তোমাকে বাসা থাকো আমি তো মাদ্রাসায় যামুই গা উনি যা মাসে থাকুক আর আমি কিছু করে এভাবেই চলতেছে তখন আমার মাজার বাড়ির বিয়ে কার বিয়ে আপনি ভাইয়ের আপনার মেজো ভাইয়ের বিয়ে মেজো ভাইয়ের বিয়ে বিয়ে বাড়িতে অনেক লোকজন থাকে তখন আমাদেরকে মানে আমরা পাঁচজন একটা খাটে ঘুমাইছি মানে আমার ভাই চাচা শ্বশুর আর আমি আর ওনার ছোট ছোট আর দু তিনটা শালা ডালা এগুলো হবে আর কি ওরা ঘুমাইছে তখন ভাইয়া ওখানে হইলো আমার সেখানে কি অবস্থা আমার যখন ঘুম ভাঙলো তখন আমি বুঝতে পারলাম যে আমার ভাইয়ের চাচা শ্বশুর ও নাথিং টু সে আমি একটু আগাতে চাই সামনের দিকে তারপর ভাই আমি তখন আমি আয়না দিয়া এই একটা আয়না কিনলাম বাজারে গিয়ে আয়না গিয়ে আমি প্রত্যেকটা সেকেন্ড আগা মাথা আমার চেহারার দিকে তাকাইতাম যেন আসলে আমার সাথে কীটা হয় না আরও কারোর সাথে হয় মানে ওই বয়সে দশ এগারো বছর বয়স তখন আপনার আয়নার দিকে তাকাতেন কি কারণে আমি তো একটা ছেলে আমার সাথে এরকম কথা চাই মানে আমার চেহারার মধ্যে কি কোনো মেলি ভাব আছে কিনা বা এটা এটা তারপর ওই লোকটা বললো তোমার ঠোঁট দুটো অনেক সুন্দর মানে এই জিনিসটা আমার অনেক ইয়ে করো আমি আমরা একটা টার্ম নিয়ে অনেক কথা বলি এবং এটা নিয়ে আমার মনে হয় যে ম্যাসিভলি আমাদের দেশে সচেতন করার জন্য কাজ করা উচিত বিশেষ করে একটা শিশুর সুন্দর ভবিষ্যৎ হওয়ার জন্যে আপনারা জানেন যে রিসেন্টলি ইন্ডিয়ার এক মন্দিরে সেখানে কাশ্মীরের একটি আসিফা যার নাম একটা বাচ্চাকে সাত থেকে আট দিন ধরে ধর্ষণ করা হয়েছে আমরা দেশের বাইরের কথা নাই বা বলি আমাদের দেশের ভেতরেও এইরকম ভয়াবহ রকমের ঘটনা ঘটে আর এর চেয়েও অনেক অল্প বয়সী শিশুদের
শিশুদেরকে আমি কোনো জেন্ডারে বিশেষায়িত করতে চাই না, তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। এবং যারাই কাজটা করেন আপনি চিন্তা করতে পারবেন না তারা তাদেরকে দেখলে কতটা সুস্থ মস্তিষ্কের মানুষ মনে হয় দিনের আলোতে। আমি শুধু একটা কথাই বলতে চাই এখানে, যে এই যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউস, আজকের এই এপিসোডটা শুনে যদি আপনার কাছে অন্যভাবে আপনি এটাকে ব্যাখ্যা করেন বা আজকের এই এপিসোডটা শুনে আপনি যদি মনে করেন যে রেডিও কন্টেন্টের জায়গা থেকে এই ধরনের কন্টেন্ট প্রচার করা উচিত না, সেটা আপনার এক ধরনের ওপিনিয়ন, আমি আমি আপনাকে সেটা সে জায়গাটা রেসপেক্ট করতে চাই, আমি বাদানুবাদে যেতে চাই না। কিন্তু আপনি যদি এই সামাজিকতার জায়গা থেকে যদি এই রিয়েলিটিটাকে অস্বীকার করেন তাহলে আপনার সাথে আমার দ্বিমত আছে। দেখুন, আমরা এইরকম একটা মানে বলা যেতে পারে আগুন কন্টেন্টের জায়গাটা থেকে খুবই টাফ একটা কন্টেন্ট একটা লাখ লাখ মানুষের কাছে প্রচার করার মতো জায়গাতে নিয়ে আসতে চাচ্ছি বা আনছি শুধু সচেতনতার জায়গাটা থেকে। তারপরেও আমি একটা এসএমএস পোলের আহ্বান করব, তারপরেও আমি একটা মতামতের আহ্বান জানাবো আমার ফেসবুকে, এটা ওপেন থাকবে, এখনই করব সেটা। তার আগে আমি একটা কথা বলতে চাই, এবং সেখানে যদি কোনো ধরনের আপনাদের যদি নো ভোট বেশি থাকে আমি কন্টিনিউ করব না, স্টপ করে দিব। তবে একটা কথা আমি অবশ্যই বলতে চাই, যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউস যেটা হচ্ছে সারা দুনিয়াতে হচ্ছে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে খুব 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 বেশি হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে, ভয়ানকভাবে সচেতন হতে হবে। এখানে কোনো নারী নেই, এখানে কোনো পুরুষ নেই, এখানে কোনো মেল নেই, এখানে কোনো ফিমেল নেই, বিষয়টা হচ্ছে শিশু নির্যাতন, বিষয়টা হচ্ছে বাচ্চাদের নির্যাতন। এবং এই নির্যাতনের জায়গাটি কতটা ভয়ানক হতে পারে, দেখুন, ও 10-11 বছর বয়সে একটা আয়না কিনে নিয়ে এসে আয়নাটা সামনে রেখে ভাবার চেষ্টা করছে যে আমার চেহারার মধ্যে এমন কি আছে যাতে করে আমার সাথে একেবারে আমার শিক্ষক হুজুর থেকে শুরু করে একেবারে নানার সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, তারা কেন আমার সাথে এ ধরনের আচরণ করছে। এই বিষয়টা খুব 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 গুরুত্বপূর্ণ, অনেক শিশুর জীবনেই ঘটে, তারা হয়তো বা বলতে পারে না। এবং আমাদের সচেতনতার জায়গাটা থেকে আমাদেরকে এমন কোনো স্টেপ নিতে হবে যাতে করে শিশু যেন খুব নির্ভয়ে তার অভিভাবককে এসে বলতে পারে, এবং অভিভাবকের জায়গাটাও অনেক বেশি সিকিউরড হওয়া প্রয়োজন, যেটা তার জীবনে ছিল না। সুতরাং আজকের এই গল্পটি শোনার পরে যদি আপনার মনে হয় যে আপনার জায়গাটি থেকে এই চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের ক্ষেত্রে আপনি নিজেও কোনো না কোনোভাবে দায়ী, তাহলে নিজেকে কারেকশন করতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, আপনার ঘরে যদি কোনো শিশু থেকে থাকে তার সঙ্গে খুব সুন্দর করে ডিসকাস করে তাকে বোঝাতে হবে যে তোমার সঙ্গে যদি কেউ এই ধরনের কোনো আচরণ করে তাহলে তুমি সঙ্গে সঙ্গে আমাদেরকে রিপোর্ট করো, এবং সেটার জন্যে আইনানুক ব্যবস্থা নিতে হবে। নইলে এই যে দুর্ঘটনাগুলো র্যান্ডামলি আমাদের সমাজে ঘটে যাচ্ছে একেবারে ঘরের ভেতরে ঘরের বাইরে, সেটাকে দমানো কোনোভাবেই সম্ভব নয়। আমি যে এসএমএস পোলের কথা বলছিলাম সেই এসএমএস পোলটি হচ্ছে, আজকে যে এখানে সাব্বির যেই সিক্রেটস তার জীবনে যে ভয়াবহতম অধ্যায় কনফেস করতে যাচ্ছে, সেই ভয়াবহতম অধ্যায় আপনি কি মনে করেন এটাকে কন্টিনিউ করতে দেওয়া উচিত, নাকি আপনি আপনার জায়গা থেকে মনে করবেন যে না, এটাকে প্রচার করা উচিত নয়, এটাকে স্টপ করা উচিত, এবং আমাদের সামাজিকতার জায়গাটা থেকে এটা গ্রহণযোগ্য নয়, আমরা এই কন্টেন্ট শোনার জন্য প্রস্তুত নই। যদি আপনি মনে করেন যে এটা আসলে প্রচার করা উচিত না, তাহলে আপনি যেটা করবেন আপনি নো লিখবেন। আর আপনি যদি মনে করেন যেন এটা প্রচার করা উচিত এবং আপনি জানতে চান শেষ পর্যন্ত ওর জীবনে কী হয়েছে, কীভাবে ওখান থেকে ফিরে এসছে, পরিণতি কী হয়েছে, তাহলে আপনি লিখবেন ইয়েস, ফাইন। সুচিন্তিত মতামত আমি চাই, প্লিজ ঝোঁকের বসে লিখবেন না, আমরা একটা ওপিনিয়ন আপনাদেরকে কাছ থেকে নিচ্ছি। এবং যেটা করতে হবে আপনাদেরকে, আমি কয়েক মিনিটের একটা বিরতি দেবো, এই বিরতির মধ্যেই আপনাদেরকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে ঢাকা এফএমের যে পেজটি আছে www.facebook.com/ilovedhakafm, আমি আবারও বলছি www.facebook.com/ilovedhakafm, এবং এই ঢাকা এফএমের পেজটিতে এসে ওখানে একটা স্ট্যাটাস দেওয়া আছে যে এসএমএস আপনাদের কমেন্টস পোলের জন্য স্ট্যাটাস, আপনারা ওখানে যদি মনে করেন ইয়েস লিখবেন, নো লিখবেন, ইমিডিয়েটলি জানান, কারণ নোর পার্সেন্টেজ বেশি হলে সাব্বিরকে আমি স্টপ করে দেবো, সাব্বিরকে আমি বলার ক্ষমতা দেবো না। সুতরাং আপনারা দ্রুতই সেখানে মতামত জানান। ওকে, আমি মতামতের জন্য স্ট্যাটাসটি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের ওপিনিয়ন জানান। ছোট্ট একটা বিরতির পর আমি ফিরে আসছি। আবারও বলছি ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/ilovedhakafm। Secrets, secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality.
Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফ এম 90.4 এ। আমি আর জি কিবরিয়া আছি আপনার সঙ্গে। আমরা একটু আগে একটা কমেন্ট সেকশন ওপেন করেছিলাম আমাদের ফেসবুকে, যে আপনারা কতজন মানুষ এটা শুনতে চান, কতজন শুনতে চান না, ইয়েস নো ভোট আমরা পেয়েছি। এবং সেখানে ম্যাক্সিমাম বলেছেন 90% বেশি, 99% বলেছেন যে হ্যাঁ, সচেতনতার জায়গা থেকে এটাকে কন্টিনিউ করা উচিত। এবং আমরা জানতে চাই যে শেষ পর্যন্ত ওর জীবনে কী হয়েছে, ও আদৌ সেখান থেকে বের হয়ে আসতে পেরেছে কিনা। আমরা কন্টিনিউ করছি। সাব্বির, আমার একটা বিষয় একটু জানার আছে, যে আপনি যখন এটা যদি আপনার জীবনে একবার ঘটতো ওই সময় পর্যন্ত, তাহলে হয়তো ঠিক আছে, আপনি বিষয়টাকে কোয়েরি বা কনফিউজ হয়ে না হয় চুপ করে থাকলেন। যখন আপনি দেখলেন যে র্যান্ডমলি এটা ঘটছে এবং আয়না নিয়ে আসলেন, তার আগ পর্যন্ত আপনি কাউকে কিছু জানাচ্ছিলেন না কেন? আমি আমি বলতেছি, কারণ যখন আমি ওখান থেকে বিয়ে থেকে আসলাম, তখন উনি আমার বাড়িতে আসলো, আসে তাও উনি আমার যখন আমি ওনাকে একটা ঘুমিয়ে আমি আমি তো যখন ছিলাম আমি একটা লাজি মানে ঠিক এই জায়গাটাই। আচ্ছা ঠিক আছে, না সেটা ঠিক আছে, লাফি মেরেছেন। কিন্তু এখানে আমার মনে হয় প্রশ্নটার উত্তর আমার কাছেই আছে, সেটা হচ্ছে ও কিন্তু একবার কিন্তু ওনার যে শিক্ষক আছেন হুজুর, তাকে কিন্তু বিষয়টা কোনো না কোনোভাবে জানিয়েছিল যে বিষয়টা আসলে কী। তারপরেও সে কিন্তু সেখান থেকে সদুত্তর পায়নি, বরং ব্যবহার হওয়ার একটা ঝুঁকির মধ্যে সে যাচ্ছিল। আমি ঠিক জানি না, মানে আপনার নিজে থেকে কী মনে হতো, মানে এই এই যে বিষয়গুলো? না না, মানে একটা তখন একটা ছেলে ছেলে কাজটা করানো যায়, তখন এটা আমি কোনোদিন কল্পনা জানতাম না। না কিন্তু আপনার সঙ্গে যেটা হচ্ছিল, আপনার তো আপনার তো ভালো লাগতো না বিষয়টা, না নিঃসন্দেহে খারাপ লাগতো, কিন্তু আপনার তো উচিত ছিল কাউকে সেটা জানানো, অভিভাবককে জানানো। অভিভাবক ধরেন আপনি জানাননি বিষয়টা, কেন জানাননি আপনি? জানি আমার মা ধরো আমি কারা জানানো, যে ভাই সে এটা চাইছে, মানে আপনি আর মানে কোথাও জানানোর জায়গা পাচ্ছিলেন না। না তখন আমি চিন্তা করলাম যে আমি দেশে থাকবো না, আমার মনের ভিতরে একটা চিন্তা হলো আমি পলে কোনো মিলতাম না। এই এই 10-11 বছর বয়সে এরকম চিন্তা হলো যে আমি বাড়ি ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাবো? পালিয়ে যাবো। আচ্ছা, আর একটা কথা এখানে, যে আমার বাবা আজ পর্যন্ত তার সাথে আমার সাথে আল্লাহ আমার বড় ভাই বোনদের সাথে কীভাবে কথা বলছে জানি, আমার সাথে তার সাথে 2 মিনিটের জন্য হয়তো কোনো দিন মানে জুমার নামাজ হইরা আমি আল্লাহর কাছে দোয়া করতাম উনি যেন মারা যায়। এই দোয়াটা কেন করতেন? মানে আমার মায়েরে উনি এতটা বেশি অত্যাচার করতো এলাকার প্রত্যেকটা মানুষ, যেন ওনার কোনো বিচার নেই। বা আমি আমিও আমরা অনেক প্রতিবাদ করতাম, আমি যখন একটু খারাপ বাসায় ওনার বকাটা করতাম, তখন সবার কাছে বলতো আমার সন্তান না ও অন্য বেটারা এরকম বলতো আমার সামনে। তারপরে খুবই আনহেলদি এনভায়রনমেন্টের মতো বড় হয়েছে, বাট দিস ইজ দ্য রিয়েলিটি, দিস ইজ দ্য রিয়েলিটি। উনি এরকম বলে যে না, আপনি যে গল্পটা ছিলেন যে 10-11 বছর বয়সে আপনি চিন্তা করলেন বাড়ি থেকে পালাবেন, তখন উনি আমার আসে দেখো না, উনি আমাকে বললো যে উনি আমার উনি মাছ ধরার জন্য যে বোট জি ওগুলা লইছে ওনার সাথে আমার নদীতে নিয়ে যাবে। আপনার বাবা বাড়ির তো কেউ রাজি না, বাবাকে বাবা ডাকেন না বোধহয় আপনি নাকি? জি না, আমি ওনার সাথে আজকে আমি 8 বছর আছি, 9 বছর ঢাকায়। আমি বাড়িতে গেলে যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে কথা বলি, আসার কোনো কথা বলি। যেহেতু আপনি উনি উলি বলে সম্বোধন করছিলেন, হ্যাঁ বলুন। তারপরে তারপরে ওখানে আমরা নিয়ে গেলো, ওখান থেকে 23 দিন পরে আমার বাড়িতে আনলো। বাড়িতে আনার পরে তো বাড়ির সবাই ওনাকে অনেক বকাঝকা করছে, দেন পরে আমাদের বংশের ভিতরে তুই দেওয়ার জন্য এত বিলিয়ন ছাত্র আরও বৃত্তি, আমি পড়ালেখা করতাম না কোনো, মানে ক্লাসে যত কতটুকু কিন্তু রুলঙ্গে এক মানে খুব ভালো ছাত্র ছিল, হুজুরেরা আমার এত ভালো জানতো যা বলার বাইরে। তারপরে আমি যখন যেদিনকে আসি নৌকা থেকে, তখন আসে উনি যেমন মাদ্রাসায় মাত্র 13 দিন পরে বার্ষিক পরীক্ষা, তখন আমার স্বাস্থ্য দাদা উনি আমার মাদ্রাসায় লেগে গেলেন 3 মাস পরে, মোট 3 মাস গ্যাপ গেছে আর কি। আমার স্বাস্থ্য দাদা হুজুরে করে কুয়েটে লেগে গেলো, তখন আমি শুধু একটা ছাত্রের মানে জিগেলাম যেন পরীক্ষায় কী কী আসতে পারে, বইতে দাগে দাগে দিয়েছি আমি প্রত্যেকটা দিন সন্ধ্যা 7টা তখন বড় 7টা তবে পড়ালেখা করে মাঝে যেতাম। 13 দিন বাকি ছিল পরীক্ষা, তখন আমি পরীক্ষাটা দিই, পরীক্ষাটা দেওয়ার পর আমার উল্লেখ হয়ে যাবে 81, তখনও ফার্স্ট টার্ম। হ্যাঁ 81। তখন হুজুরেরা একটা ইয়ে করলো যে প্রতিদিন দুপুরবেলা 2 ঘন্টা করে ক্লাস হবে, 21টা মাদ্রাসায় মোট আমাদের এলাকায় 21টা মাদ্রাসায় প্রতিদিন দুপুরবেলা 2 ঘন্টা করে ক্লাস হবে মাত্র। তারপরে 21টা মাদ্রাসায় ছাত্ররা মিললে একটা পরীক্ষা হবে, ওই পরীক্ষায় যে ফার্স্ট হবে তার অনেক বড় ধরনের পুরস্কার দেওয়া হবে। ওখানে আমি ভর্তি হই, ভর্তি হওয়ার পরে আমরা যেদিনকে পরীক্ষা দিয়ে যাই মানে 3 মাস ক্লাস করে পরে পরীক্ষা নিতে যায়, 3 মাস আর কি 3টা পরীক্ষা, প্রথমটায় রুলুং 2, দ্বিতীয়টায় রুলুং 2। পরে যখন বার্ষিক পরীক্ষা দিতে যাই তখন ছিল আমাদের থানায় একটা মাদ্রাসা যেখানে মেন টাউন, সেখানে নিয়ে যায়। যাওয়ার পরে মানে ওই বসে আমার সাথে সিকিউরিটি দিয়েছিলো সবার সাথে, যে আমরা নকল করি কিনা এটা কী সিদ্ধান্ত করতাম সব বলতে পারবো না। পরে সেখানে রুলুং 81, 21টা মাদ্রাসার ভিতরে 1, 2, 3 আমাদের মাদ্রাসাই হয়,
5 সেকেন্ড লাগে। পরে এটা নিয়ে তো বাড়িতে সবাই সেখান থেকে একটা ফেরা জীবন দেয় আর তিনটা বই দেয়, নবীজির কাহিনী অনেক কিছু, তারপরে অনেক গিফট দেয়, মাথায় পাখি দেয়। জি। পরে সেখান থেকে আসি, আসার পরে আব্বা তো মাছ দূর করে বাড়িতে, তারপরে সে তো সঙ্গে মানে সংসারের অবস্থাটা অনেক খারাপ ছিল আর কোনো আমার যে বড় তারা যেন সংসারের দায়িত্বটা নিবে ওভাবে তারা নিত না, তারাও তাদের মতো বাদামি গিরি করতো আর কি। তখন আমি চিন্তা করলাম আমি কাজ করবো, পড়ালেখা করবো না, কী কাজ করুম। পরে বাজারই আমার স্বাস্থ্যবাহী কথা কয়া একটা মিষ্টির দোকানে কাজে দিল। আপনি আপনার ফ্যামিলির অবস্থা তো ভালো ছিল, তো এই অবস্থা থেকে আপনি না মানে ফ্যামিলির অবস্থা এরকম ছিল, আমার বাবা মানে ইন টোটাল সব বিক্রি করে লেছি। ও বিক্রি করতে করতে ফ্যামিলির অবস্থা ভয়াবহ খারাপ। হ্যাঁ, বিক্রি করে তারপর সংসারের ভিতরে কলা চাইনা না টাকা তাও না, আপনাকে বাধ্য হয়ে হোটেলের মেসিয়ার হিসেবে কাজ করতে হলো। তখন প্রথম দিন ডিউটি করলাম কোনো সমস্যা নেই, দ্বিতীয় দিন সমস্যা করলাম, তৃতীয় দিন হোটেলের মালিক রাত্রে এই কাজটা করার জন্য চেষ্টা করলো। তখন আমি সকালবেলা ঘুমের তো নুইটা উপরে হোটেল ভরা মানুষ ছিল, আমি বললাম মানে এটা ভাঙ ধরলাম আমার অনেক পেট ব্যথা করে, বাড়িতে আমার বাড়িতে যাওয়া লাগবে। তখন উনি অনেক ওষুধ লিয়ে দিল ডাক্তারের দোকান, তখন অন্য বললো খাও, আসলে আমার তো রোগ নেই তো আমি কেমনি খাম, তারপরও খাইলাম ওনার সামনে খায়া। পরে এক লোকে বললো যেন ওরে দেয় বাইতুন গিয়ে বাড়িতে আসলাম, বাড়িতে এসে এই কথা বলিনি। পরে কী করবো, পরে মায়ে আমার কইলো যেন বাড়ির পাশে আমার এক দাদি সম্পর্ক লাগে, ওনাদের অনেক জায়গা জমিন বা কাঁচামালের দোকান আছে ওখানে যাও কাজ করতে বললো। ওনারা কিন্তু নিচে কাঁচামালের দোকানের কথা কয়ে নিয়ে ওনারা গিয়ে ওখানে বাসায় কাজ করতে গেলাম। যাওয়ার পর ওনারা বলতেছে যে আমার গরুগুলা বিলোনে ঘাস খাওয়া, তারপর মানে দেশগ্রামের যে ক্ষেতের যে আতাল কাটে ওগুলা কোদাল দিয়ে কোবাও, মানে আমার তো জীবনে কোনো কাজে করি নাই এগুলা বলতেছে। তারপরে এক সপ্তাহের মতো ডিউটি করলাম, ওনারা একটা ছেলে ছিল ঢাকায়, উনি ঢাকা তখন গেল, সেম ওনার ছেলে ঢাকা যাওয়ানোর পরে তো ঠিক ওই জায়গায় এই কাজটা করার চেষ্টা করি। তখন আর কি আমার মাদ্রাসালে নিয়ে একটা বন্ধু ছিল, ওর নামটা আমি বলবো না, ওর সাথে এসে আমি একটু কথা শেয়ার করলাম যে দোস্ত এরকম 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 কথা থাকে লিখা সবাই। তখন ভাইয়া ও এত বেশি কান্না করছে তা বলার বাইরে, ও কান্না করছিল। হ্যাঁ, ও কান্না করছিল, ও কিন্তু আমার কাছে ওই মাদ্রাসায় তখন এক ক্লাস মনে পড়ছিল, তারপরে মানে অনেক বড় একটা মাদ্রাসায় বোলার ভিতরে অনেক বড় একটা মাদ্রাসায় পড়ালেখা করছে উনি। ও আমাকে যেই কথাটা বললো, আমি আজকে আপনার এখানে আসছি, জি আমি কিছু নাম বলবো না অবশ্যই, এমন কিছু লোক তাদের প্রত্যেকটা রাত্রে ছেলে লাগে, এরকম কিছু লোক আছে। ও আমাকে বললো যে তার নামটা আর কি বললো যে উনি আমার সাথে এই কাজটা করছে অনেক জোর করে, এবং অন্য একটা ছাত্র দিয়ে আমার তুলে রাখছে উনি আমার সাথে কাজটা করছে। তখন মানে ওর নিজেও এটা শিকার, তখন আমি ওর কথাটা গুরুত্ব দিই, যোগাযোগ করলাম আসলে কি এটা সত্য কিনা। আচ্ছা, তখন তারা বললো যে হ্যাঁ উনি অনেক, তারপর আমি হ্যাঁ বললাম যে তখন তো আমরা ছোটো ছিলাম এগুলো শুনতাম, আসলে এটা কি সত্য ছিল উনি করতো। তারপর উনি বলে যে এটা সত্য, আমি তাহলে প্রকাশ করো না কি লিখে কি সবাই কয় মানুষের প্রকাশ করা লাগবে না, আল্লাহই এটার বিচার একদিন না একদিন করবো, সেই জন্য আমরা প্রকাশ করি না, এটা আল্লাহ দেখতেছ না ও কী করতেছে এই আর কি। তারপরে ধরেন আমার ওখান থেকে আমি চিন্তা করলাম আমি ঢাকায় চলে আসলাম, জীবনে প্রথম ঢাকায় তো আসতে দিব না, আমার বাবার না জানাই আমার মায়ের ঢাকা দিয়ে দিল। ঢাকায় চলে আসলেন, তখন আপনার বয়স কত? ঢাকায় আসছি তখন মনে হয় ১৩। ১৩, ওকে। তখন ঢাকায় আসছি, ঢাকায় আসার পরে প্রথম ঢাকায় আর কি এই দূরদিকে শিখতে আসলাম। আসার পরে কোন এলাকায় আসলেন? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ আসলাম, আসার পরে এক বছর কাজ শিখলাম, কোনো সমস্যা হয়নি, একবার খুব ভালো মতন। সেখানে সমস্যা হয়েছিল এটুকু, মানে যারা কাজ শিখাইতে আসছে তারা একটু অনেক খাটাই থাকে, তাদের বাসা কাপড় চোর ধোয়াই তো, মানে কাজ শিখাই তো কমে, বাসা কাপড় চাপড় ধোয়াই তো, এই করো সেই করো, মানে অন্য কাজ করে তো। তারপরে বহুত কষ্টে মষ্টে এক বছর হইলো, তখন আমি আমার একটা ছোটো বোনের বিয়ে হলো, ছোটো বোনের বিয়ে হওয়ার পরে ছোটো বোনের ওর জামাই ঢাকা নিয়ে আসলো, ও জামাই যখন ঢাকা নিয়ে আসে তখন কিন্তু আমি ফোন চালাই না, আমি বাড়িতে বললাম ফোন করে যেন ওদের নাম্বারটা যেন হয়তো ঢাকাই থাকে তাহলে আমি ওদের সাথে কথা বলি। তখন নাম্বারটা বাড়িতে কিন্তু ঠিকই বলছে, আমি উড়াইতে একটা নাম্বার ভুল উঠেছি। যখন একটা নাম্বার ভুল উঠাই তখন ফোনটা রং নাম্বারে যায়, আমি অন্য একটা কারখানার একজন লোকের নাম্বার দিয়ে ফোন দিই। তখন আমি বললাম আপনি কি মহিউদ্দিন? বলে হ্যাঁ মহিউদ্দিন। আমি বললাম আমি সাব্বির। ও কেমন আছো তুমি? উনি কিন্তু বলে না এটা রং নাম্বার। আচ্ছা, উনি আমাকে বলে তুমি কেমন আছো? আমি কেউ ভালো আছি ভাই। আফু কোথায়? উনি আমাকে বলে তোমার আফু তো বাসায়। আপনিও কোথায়? আমি দোকানে। আমি আপনার আবার কি দোকান? আপনার তো টাইসের কাম করেন, তাহলে দোকান বললেন কোথায়?
করেন আমি নতুন দোকান দিছি। আপনি নতুন দোকান দিছেন আমি তো জানি না, তাহলে আপনার বাসা কোন জায়গায়? দেশ থেকে আমাকে আমারে বলছিল যে ওনারা মিরপুর থাকে, আর উনি আমার ঠিকানা দিলেন আমি আড়াই হাজার থাকি। আচ্ছা, জায়গার নাম আড়াই হাজার। তখন আমি বললাম আপনি না মিরপুর থাকেন, উনি বললো আমি বাসা চেঞ্জ করছি, আমরা এখানে চলে আসছি। তারপরে যা কথাবার্তা কেটে দিলাম, আমি বললাম বাসায় গিয়ে ফোন দিন। কিন্তু উনি আমাকে ফোন দেয় ঠিকই, উনি কথা বলে আপনার সাথে কথা বলায় না, আসলে তো এটা রং নাম্বার, উনি কিন্তু এটা বলতেছে না। মানে আপনি নিজেও এটা বুঝতেছিলেন না? না, আমি তো কখনো কথা ওনার সাথে দেখিও নি। পরে উনি কথা বলতেছে, কথাবার্তা বলে উনি হঠাৎ করে একদিন সকালবেলা ভোরে আমার ফোন দিল, তোমার আপা অনেক অসুস্থ, তুমি ঢাকা ইমার্জেন্সি এখানে আসো, উনি বললেন। হ্যাঁ, পরে আমি সকালবেলা একেবারে ভোরে আমি চিনি না কিছু, উনি আমাকে বললো তুমি যাত্রা বাড়ি আসো। এই আমি তো ঢাকা শহর, তখন আমি এমনি কোনো জায়গায় ঘুরি না, আমি যাত্রা বাড়ি ঠিক মতো চিনি না। ওইটা বাইক করতে হবে, আমার দুপুরে একটা বেজে আছে, তখন আমি গাড়িতে উঠলাম। আমাকে মাগরিবের আজানের টাইমে আমার আড়াই হাজার বাজার নিয়ে নামাইলো। তখন আমি ওনারও ফোন দিলাম, কই আপনি? উনি আমি উনি কয় আমি আসতেছি এই ঘুরাইতে গাড়াইতে। উনি আমাকে রাত্র আটটা তামিজ রাখলো, ঠিক আটটা বাজে উনি আমাকে ফোনে বললো যে যদি তোর ভালো চাস, আমি কিন্তু তোমার ফোন নাই, আমি কিন্তু বারবার প্যাক্সের দোকানে গিয়ে কল দিতেছি। প্যাক্সের দোকানে তিনটা লোক বসা, একালে প্রথম থেকে তিনটা লোক আমারে ফলো করতেছে, যেন আমি কার সাথে কথা বলছি আর আমি কি হ্যাঁ তুমি কী বলো আর আমি কী বলি। আমি যখনই কথা বলি ওনারা বলে যে তুমি লাউটটা বাড়িয়ে দাও, কী লেগে আমি জানি না। তখন ওই লোকটা আমাকে বললো যদি ভালো চাস এই লাশ গাড়ি কেরানীগঞ্জে যাওয়ার জন্য আনা থেকে আর কোনো গাড়ি পাবি না, তাড়াতাড়ি গিয়ে গাড়ি ধর। মানে আপনাকে চলে যেতে বলতো? হ্যাঁ। তখন আমার একটু আমি কিছু না চিন্তা করে আমি দৌড় দিলাম, দৌড় দিয়ে গাড়ির দ্বারা গিয়ে গাড়িটা পাইলাম না, গাড়িটা সারিয়ে গেল। তখন আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। উইথ ডিউ রেসপেক্ট অল দ্য টিচার্স অফ মাদ্রাসা এবং যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে, এবং বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, অফকোর্স ইটস এ ভেরি রেসপেক্টেড এডুকেশন, যেটা সবচেয়ে প্রাচীন শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায়, তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি ডোন্ট টেক ইট পার্সোনালি। এটাকে মাদ্রাসার দিকে আঙুল তোলা অবশ্যই না, এটা একটা মানে ভয়াবহ রকমের ভুল হবে যদি আপনারা কেউ আজকের এই এপিসোডটা শুনে এটা করেন। আমরা বেসিক্যালি ফোকাস করতে চাই কিছু মানে নৈতিক স্খলন বা নৈতিক স্থলন কিছু মানুষের দিকে, তিনি যেটাই হন না কেন, বিদ্বান হন, একটা কথা আছে বিদ্বান কী জানি হলেও সে পরিত্যাজ্য বা কী একটা ব্যাপার আছে, সো সেটা যে কোনো জায়গাতেই হতে পারেন, যে কোনো জায়গাতে একজন দিনী আলেম যিনি তিনি এলমি শিক্ষা নেয়ার পরেও যে সারাটা জীবন ভালো থাকবেন এবং তার মধ্যে কোনো নৈতিক স্খলন হবে না, এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। ঠিক আছে, মানুষ যেহেতু হতেই পারে, এটা যেমন একদম সাধারণ শিক্ষাব্যবস্থায় একজন শিক্ষকের মধ্যেও সেটা হতে পারে, এবং নর্মালি তিনি যদি মাদ্রাসার হুজুর হন তাহলে সেখানেও হতে পারে। সুতরাং বিষয়টাকে আমরা বাংলা মিডিয়াম স্কুল কিংবা ইংলিশ মিডিয়াম স্কুল কিংবা মাদ্রাসা এইভাবে জিনিসটাকে না দেখি, আমরা বরং বিষয়টাকে দেখার চেষ্টা করবো এভাবে যে তিনি একজন দিনী এলেমদার মানুষ হলেও তার মধ্যে এই ভয়ানক রকমের ভুল করার যে ব্যাপারটা সেটা তার মধ্যে থাকতে পারে। আর উনি আজকে যে কথাটা বলছেন সেটা আসলে উনি নিজে ভিকটিম হয়েছেন সেই জায়গাটা থেকে, বাট উনি যেটা বলছেন সেটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেটা ইনভেস্টিগেটেড না, আমরা আমাদের জায়গা থেকে ইনভেস্টিগেট করিনি, সুতরাং সেই জায়গা থেকে বিলিভ কিন্তু একান্তই আপনার। এবং যে কন্টেন্টটা এখানে উপস্থাপিত হচ্ছে হুইচ ইজ ভেরি ভেরি টাফ কন্টেন্ট রেডিও পার্সপেক্টিভ থেকে, কারণ এই অনুষ্ঠানটি সারা দেশের মানুষ শোনেন, কিন্তু সামাজিক সচেতনতার জায়গাটা থেকে আমরা বিষয়টিকে আনতে চাচ্ছি এইভাবে যে একটা শিশু কীভাবে বিপদগামী একটা সম্পর্কের মধ্যে যায় এবং তার বেড়ে ওঠার জন্যে যে সেফটি নেট দরকার হয়, যে নিরাপত্তা বেষ্টনী দরকার হয় পরিবার থেকে শুরু করে সমাজের প্রত্যেকটি জায়গায় ছেলে মেয়ে নির্বিশেষে, আজকের এই ঘটনাটি শোনার পরে আপনি আপনার ঘরের যে শিশুটি আছে তার প্রতি এই এই বিষয়ে, বিশেষ করে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়ে অনেক বেশি মনোযোগী হবেন। এই কারণে হবেন যে এই বিষয়টা যতটা বেশি শারীরিকভাবে ভয়ানক রকমের ভায়োলেন্সের শিকার করে একটা শিশুকে, তার চাইতেও অধিকতমভাবে, তার চাইতেও ভয়ানকতমভাবে তার মানসিক বিকাশে বাধাগ্রস্ত করে। সুতরাং এই বিষয়টি কোনোভাবেই হেলাফেলা নয় এবং বিষয়টি আমরা আমাদের জায়গা থেকে গোপন রাখার মতো বিষয় মনে করছি না, কারণ এটা মানসিকভাবে পুরোপুরি বিকলাঙ্গ করে দিতে পারে একটা শিশুকে। এবং আমরা তো ইদানিং রেপ যে হারে দেখছি, পুরো গ্লোবালি যেভাবে দেখছি, আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও অনেক বেশি ওপেনলি আলোচনা করা উচিত, যাতে করে এই সব ট্যাবু, যে ট্যাবু ঘরের মধ্যে মানুষ লজ্জার আবরণে ঢেকে রেখে দিনের পর দিন একটা শিশুর প্রতি নির্যাতন করে যাচ্ছে, একটা মানুষকে বিপদগামী করছে, সেই জায়গাটিকে যদি ওপেনলি ঘাটাকে যদি
রোদে না নিয়ে আসা যায় বা দিনের আলোতে না নিয়ে আসা, সেই ঘাটা কখনো শুকবে না, শুকাবে না। সুতরাং সেই জায়গা থেকে এটাকে ডিসকাস করা উচিত এবং কীভাবে এটাকে মিটিগেট করা যায়, কীভাবে এটাকে কম করা যায়, কীভাবে এটাকে একেবারে নিভিয়ে ফেলা যায়, সেই জায়গাটিতে আমাদের ফোকাস করা উচিত। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরব। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফ এম 90.4 এ। আমি আর জি কিপ্রিয়া আছি আপনার সঙ্গে। কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। আর এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। এছাড়া আমার যে পেজটি আছে পার্সোনাল পেজ www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আর জে কিব্রিয়া নামে। প্লিজ কানেক্ট হবেন এবং সেখানে এবং ওখানে লাইক দিয়ে দেবেন। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। হ্যাঁ, তারপর আমি ওখানে গেলাম, তখন ভাই আমি একা ঠিক 3-4টা মুখ ছিল মনে হয় সম্ভাবনা, আমি অনেক কানলাম যেন আমি এখন কোথায় যাবো, আমি তো ডাকা কিছু না। তখন ওই দিন লোক যারা প্যাক্সে তখন বসেছিলো, ওনারা আসলো, আসে বললো সব কিছু জিগেলে পরে আমি বললাম এরকম এরকম, তোমার সাথে কতদিন কথা বলছো? আমি বললাম 7-8 দিন। ওর নাম বলছে কি লোকটার? আমি বললাম বিল্লাল। বলে এখানে কি কিসের পরিচয় দিয়েছে? বললে দোকান করে, চাউলের দোকান। লোকটা কিন্তু সব সত্য কথা বলছে। আচ্ছা, আর যেই তিনজন লোক বসেছিল ওই এলাকার মেম্বার ছিল, তিনজন লোকই কন্যমানু নেতা ছিল। আচ্ছা, তখন বললো নাম্বারটা আমারে দাও, নাম্বার ওনার ফোন দিয়ে ফোন দিল। ফোন দেওয়ানোর পরে বললো, উনি ফোন দেওয়ানোর লোকে কয় আসসালামু আলাইকুম ভাইয়া, কী হয় কী খবর? পরে তুই আমার চিনস? কয় চিনি তো। কয় চিনলি তুই কি এরকম রকমটা লোকান সত কেন যতন? কয় না তো। তখন বলে তুই কই? কয় আমি দোকানে, আমার দোকানে লইয়া গিয়া ওখানে থাবর আর থাবর ওই লোকটারে। আমার পর তুমি বলছিল তুমি যাও গা, তখন রাত্র 12:30 বাজে। আচ্ছা, সে বলে তোমার একটা সিএনজি ভাড়া করে দিই, তুমি সিএনজি নিয়ে তোমার বাবু বাজার নামে দেবো। আমার ভয় করলো, কারণ এত কই যাবো বা রাস্তায় যদি পুলিশে জিজ্ঞেস করে বা কি কী গাবো না গাবো, ফের আমি কই নামে তো যাইতে পারবো না। তাহলে ওর বাসাতে আমি কোনো আপনারা হবে মারধর বলছেন, রাত্রে 19 দিয়ে আবার আমার মারধর করে আমি বাজার থাকবো না। পরে একটা লোকে কইলো যান মেম্বার, তাহলে আপনার বাসায় নিয়ে যান। পরে একটা লোকেরও ফোন দিল, ওনার কী লাগে আমি জানি না, পরে উনি একটা মোটর সাইকেল নিয়ে আমার ওনার বাসায় নিয়ে গেলো, উনি মেম্বারের বাসায় নিয়ে গেলো। তুমি ওর বাসায় নিয়ে দিও, আমি ফের আসতেছি। পরে গিয়ে দিই বাসাটা দোতলা ছিল, একজন মুরব্বী মহিলা আর ওনার ওয়াইফ ছিল, কোনো ছেলে মেয়ে ছিল না, আর ওনার বাবা ছিল পুরা হেরা ছিল নিচতলায়। আমার দোতলায় একটা রুমের মধ্যে নিয়ে আর কি দিল। দেওয়ানোর পরে ওনার ওয়াইফ খাবার দাবার দিল, আমরা ভাত খেলাম, আমি একাই।
খাওয়া দাওয়া করে আমি শুয়ে রয়েছি, তখন উনি আসলো। আয়সা টিভিটা সারিয়ে দিল, বলো তোমার কোনো ভয় না, তুমি টিভি দেখো, টিভি দেখে ঘুমিয়ে থাকো। তখন আমার ঘুমেন, আমার কেমন যেন ভয় করতেছে, পরে আতঙ্কের মধ্যে আছে। হ্যাঁ, পরে উনি একটু পরে ফিরে আসে। আয়সা কী ব্যাপার, তুমি ঘুমাম না কা? ওই সেই মানে অনেক কথাবার্তা জেগেলো। পরে কয়, আশা তুমি যখন ঘুমাও না, লক্ষ ঘুরে আসি। পরে আমাকে এত রাত ঘুরে যাবো না, কারে লও না। তখন আমি নিচে নামি, নিচে নামার পরে উনি উনি রোড তো রোড দিয়ে হাঁটতে স্যার অনেক কিছু দিয়ে যেছে, ওপেনলি অনেক মানুষ এইসব কাজ করতেছে সেই জায়গাটায়। সেখানে ধরেন মেয়েও আছে রাস্তা, এটা কি গ্রাম অঞ্চল ছিল না? হ্যাঁ, গ্রাম, একবারে গ্রাম, গ্রামের মধ্যে সব। হ্যাঁ, গ্রামের মধ্যে। তখন উনি আমার সেন্দা নিয়ে একটা মিল ছিল, কাপড়ের মিল। আপনি দেখলেন কিভাবে? কারণ এত রাতের বেলা ওটা তো অন্ধকার থাকার কথা না, ওই এলাকাটা কারেন্ট। আচ্ছা, অন্ধকার না মানে একটা বাড়ি, বাড়ির ভিতরে একটা ঘরে, ওই বাড়ির ভিতরে হচ্ছে সব মহিলা, ঠিক আছে। উনি আমার দেখাইতেছে আর বলতেছে যে তুমি যাইবা তাহলে তোমার আমি নিয়ে যাবো। আমি বললি না। তখন দেখ অনেক কোন ঘুরে টুরে উনি, পরে উনি আমাকে বললো, উনি নিজেই বললো আর কি, যে না এই এলাকাটা এত ভয়ঙ্কর খারাপ, আমি এই এলাকায় থাকি না, আমি ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকি, মাঝে মাঝে আর কি এলাকায় আসি। আমার রুমে আসলো আয়সা, তারপর ওই রাত্রে উনি আমাকে কিছুক্ষণ ঘুরে গেল। যাবার পরে মানে জানি গেটে যারা একটু ফোনে কথা বললো, কথা বলার পরে একটা লোক আসলো, মানে আরও একজন লোক, উনি ফোনে কথা বলছে। পরে ওই লোকটা আসলো, আসার পরে উনি মানে অনেক উনি আমার সাথে কাজটা করবো, ডাইরেক্ট মেম্বারে নিজে করলো, যেন তোর যেন বাইরে ফেলে দিই তাহলে কি তুই তুমি যাইতে পারবি? মেম্বার বললে কথা, হ্যাঁ ওনার সাথে কাজটা করুন লাগো। তারপরে ভাইয়া ওই লোকটা কী কম আর, উনি আমার চর মারছিল দুই তিনটা, মেম্বার চর মেরেছিল। হ্যাঁ, ওকে, দুই তিনটা চর মারছিল, যেহেতু নিচে ওনার বাবা ঘুমানো, ওনার ওয়াইফ ঘুমানো ছিল। ওনার ওয়াইফ কিন্তু একবার চুপচাপ দেখতে কোনো বোঝলো, আমার মনে উনিও অনেক কিছু জানে, হয়তো কিছু বলে না কিসের জন্য সেটা আমি জানি না। তারপরে ওই দিন রাতে ওই লোকটা আমার সাথে ডাক করলো জীবনের প্রথম। এটা তো সম্ভবে না, একটা যেন কী যেন একটা অবস্থা হয় ভাই, আমি ওটা ওই সময় সিচুয়েশনটা আমি বলে বোঝানো যাবো না, আমি পড়ালেখা করি নেই কীভাবে কথা বলতে আমি সেটা। না ঠিক আছে, আপনি যেভাবে বলছেন সেটা ঠিক আছে, অমানসিক নির্যাতন, অমানবিক নির্যাতন। তখন আমি এত ওনার পা তালায় দৌড়ে, এটা কোনো দিন সম্ভব না, কিন্তু উনি শোনে না। তারপরে তো একটু পরে বোরে হয়ে গেছে, মানে বোরে হয়ে গেছে, উনি সকালবেলা বোরে একটা ফার্মেসিতে গিয়ে আমার কিছু ওষুধ কেটে দিল, সমস্ত শরীর ব্যথার ভিতরে। তারপর একটা বাসের টিকিট কেটে দিল আর আমার হাতে ১০০ টাকা দিল, যেন সকাল তো নাস্তা খাও না, পথে নাস্তা খাইলো। আমি চলে আসলাম আর ওনার নাম্বারটা লিখে দিল, আমি গাড়ি মধ্যে ওই নাম্বারটা সিরিয়ালে দিছি, নাম্বারটা আনিনি, আমি তো ফোন চালাই না, নাম্বারটা লিখে দিয়েছিলাম, নাম্বারটা আনিনি। তারপর আমি সেখান থেকে চলে আসি, আসার পরে এই আর কি ধরেন হঠাৎ করে ধরেন আমার ভিতরে একটা নেশক কাজ করে গেল, জিনিসটা কি আমি করবো। তখন আপনার ভেতরে একটা আগ্রহ তৈরি হলো যে না আমিও দেখতে চাই আসলে বিষয়টা কি। তারপরে সর্বপ্রথমে যেটা হয় সেটা হলো ওই এলাকায়, ওই এলাকায় সেটা হচ্ছে আমি নদীর পারে বসে রয়েছি, মন খারাপ, মানে বসার সিস্টেম আছে তো ওই জায়গায় বসে রয়েছি বুড়িজাঙ্গের কিনারে, ওখানে বসে রয়েছি। একটা লোক ইচ্ছা করে আসলো, এসে বললো তুমি এখানে বসে রয়েছো কেন, মন খারাপ? আমি কই হ্যাঁ, কয় সমস্যা কি, বউ লাগবে এ লাগবে, উনি ইচ্ছা কিনতে পারবে এই কথাগুলো। আচ্ছা, আমি আর ইন ডিটেলে যেতে চাচ্ছি না, বিকজ আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে একটা মানুষ কিভাবে ভয়াবহ অপরাধের দিকে যায়, ভুল করে সেটা দেখানো, প্লাস হচ্ছে অপরাধটা কী করে সেটার পরিণতি দেখানো। আপনি যে বয়সে আগ্রহ বোধ করলেন এটার উপরে, আমি কিছু কোশ্চেন করবো আপনাকে, কোশ্চেনটার জবাব দিলেই চলবে, আমি স্টোরি আনতে চাই না, কারণ আমাদের স্টোরিটা আনলে হয়তো অনেকেই এই বিষয়টাকে, আমি জানি যে অনেকেই এখনও এই রাস্তাতে আছেন, সো এনজয়মেন্টের জায়গা থেকে নেবে, সেই সুযোগটা আমরা দিতে যাচ্ছি না। আপনি বরং আমাকে এটা বলেন যে আপনি কত বছর বয়সে সিদ্ধান্ত নিলেন যে আপনি এই ধরনের সম্পর্কে যাবেন? ১৬ বছর বয়স। এখন বয়স কত আপনার? এখন তো ৩০। ১৬ বছর বয়সে আপনি সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি এই ধরনের সম্পর্কে গিয়েছেন? হ্যাঁ, অনেক অনেকবার গিয়েছেন, এবং এটা আপনি নিজ ইচ্ছাতে গিয়েছেন? তার নিজ ইচ্ছাতে গিয়েছি ভাইয়া, এমন একটা সময় আসলো মানে আমি যদি ৭ দিন যদি রেগুলার আমার কোনো সমস্যা নেই। তো এটা কি আপনি কোনো ড্রাগ নিতেন বা কোনো কিছু নিতেন? আজ পর্যন্ত আমি কোনো সিগারেটও মুখে নিইনি, কোনো কিছুই না। আপনি ১৬ বছর বয়সে এই ধরনের সম্পর্কে গেলেন, আপনি এরপরে র্যান্ডামলি করে গিয়েছেন এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশেছেন যারা অনেক সমকামী। আমি এখানে যে কথাটা যেন বলতে চাই, এমন লোক আছে জীবনে কেউ কল্পনা করবো না, নিয়ত। আমি আপনার বইটা যেদিনকে কিনছিলাম, কোন বই কিনেছিলেন?
সেটা হলো যে আপনি যখন এই ধরনের বিপদগামী সম্পর্কের মধ্যে যাচ্ছেন তখন নর্মাল সম্পর্ক যেটাকে আমরা বলি যে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে এই সম্পর্কটা একটা নর্মাল সম্পর্ক, এটা কি আপনি অনুভব করতেন নাকি আপনি আমার কি শুনে বা কি দেখে কি পড়ে আপনি এই রাস্তা থেকে সরে আসলেন? আসলাম মানে আরো বহু তাকে একটা জীবনের মানে কাহিনী, এই জীবনের গল্প তো আমি ঢাকা রেডিওতে নাকি আগের রেডিওতে আগের রেডিওতে আমি তো একবারে ঢাকা প্রথম থেকে সবসময়। আচ্ছা তো কি ঘটনাটা কি ছিল? ঘটনা ছিল মানে একটা লোক আসছিল, সে মেয়েদের সাথে করছিল কিন্তু তার ইয়েটা নষ্ট হয়ে গেছিল। বুধবার মনে একটা জীবনের গল্প হয়েছিল, একটা ছেলে আসছিল ওই যে ক্যাম্পাসের কথা বললো, এই যে মানে বিপদগামী সম্পর্কটা এটা জন্ম দেয় ওনারা। কারা জন্ম দেয় আপনি বলছেন? এই যে রাস্তায় বিক্রি করে ওষুধ ক্যানভাসাররা, কারণ এটা তো জানতাম না ওনাদের ওনার কাছে কত লোক দাঁড়িয়ে থাকে, ওনারা নিজেরাই তো আগে বইলা দেয় একটা ছেলে ছেলে সম্পর্ক, এটা যে জানে না হেউ মাত্র দেয়া পরে যতগুলো লোক দাঁড়ায় মনে হয় অল্প কয়েকজন ভালো আর সবাই এলেনের। ঠিক আছে, এটা একটা খুব দুঃখজনক বিষয়, সামাজিক অবক্ষয়ের অবশ্যই একটা মারাত্মক সামাজিক অবক্ষয়। আমি আমার একটা বন্ধু বিদেশ যাবো, আমি গুলিস্তান আসছিলাম, ও গুলিস্তান বুড়ি গিয়ে উঠছিল, আমি সেখান থেকে আসছিলাম আইসা ওরে মানে হোটেলেই কথাবার্তা আমি জামুগা মাগরিব আসছিলাম, আমি এই যে বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়তে ঢুকছিলাম, আমি সেই কথাটা আমি ইয়াতে কইছিলাম, আমি জীবনের বই যেতাম কিন্তু হাত দ্বারা আমি কইছিলাম যে ভাই আজকে আমার সাথে এই ঘটনাটা ঘটছে। সেদিন আমি নামাজ পড়ে বাইরে এলাম, একটা লোক একবার ভদ্রলোক উনি ধারে রয়েছে, উনি আমার সামনে খারাপ কইল কি তুমি কোনটা পছন্দ করো? আমি বললাম কোনটা পছন্দ করি এটা কোনো মতো বলে কি, আমি বলি এটা আবার কি, তারপর মানে এরকম দৈনিক হয় কিন্তু হইলে কি হবো, কাজটা করি ঠিকই সারা রাত্র, একটা রাত্র আজ পর্যন্ত আমি মনে ঘুমাইতে পারিনি, চোখ দিয়ে শুধু পানি ধরে আর মাথা এমন ওষুধ ধরে না মাথা ব্যথা কম। আপনি বিবাহিত? আমার প্রত্যেকটা মানুষই আমার কারখানার বা বন্ধু বান্ধব সবাই বলতেছে যে আমি আগে বলছিলাম পরে বলতেছে তোর জীবনে কি আছে তুই, কিন্তু কেউ তো জানে এত ভালো এলাকায় দেখুন এগুলো নিয়ে বিভিন্ন রকমের ডিসকাশন আছে, হ্যাঁ হোমোজেনাস সেক্সুয়ালিটি বা অন্য যে বিষয়গুলো আসে সেগুলো নিয়ে এক ধরনের আলাদা ডিবেট আছে সারা দুনিয়াব্যাপী, তর্ক বিতর্ক আছে, ধর্মীয়ভাবে যদি জিনিসটাকে আলোচনা করা হয় তাহলে সেটা নিয়েও এক ধরনের তর্ক বিতর্কের জায়গা আছে, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা বরং একটা জিনিস আজকের অনুষ্ঠানে দেখাতে চেয়েছি, সেটা হচ্ছে একটা শিশুর যে স্বাভাবিক বৃদ্ধি, সেই স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হলে তার মধ্যে কোনো অস্বাভাবিক জিনিস প্রাপ্তবয়স্ক মানুষ দ্বারা চাপিয়ে দেওয়া হলে সেই ছেলেটা বা সেই মেয়েটা বড় হয়ে অস্বাভাবিক একটা সম্পর্কের মধ্যে চলে যায়, এতে করে যেটা হয় ওই জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। আমাদের সমাজে আজকে যে রেপ বা আজকে যেই যৌন জাগতিক মনোবৈকল্য যেটা খুব চরম মাত্রায় প্রকাশিত হচ্ছে এবং আমাদের চারপাশে ঘটে যাচ্ছে, যেটা প্রকাশিত হলে আমরা সত্যি সত্যি ভাবতে চিন্তা করি যে এরা কি মানুষ, এরকম একটা দুটো ঘটনা প্রকাশিত হয় কিন্তু অসংখ্য অসংখ্য ঘটনা লুকায়িত থাকে, অসংখ্য অসংখ্য ঘটনা আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের ঘরের মধ্যে কিংবা আমাদের ঘরের পাশে অগোচরে ঘটে যায়, যেটা শুধুমাত্র সামাজিকতার কথা ভেবে আমরা সেটাকে লাইমলাইটে আনি না, ফোকাস করি না। আজকের এই অনুষ্ঠানে সাব্বিরের দিকে যে আঙুল তুলবেন বা সাব্বিরের এই যে স্টোরি যেটা প্রচার হলো সেটার দিকে যারা আঙুল তুলবেন তাদের কাছে আমরা একটা বিনীত অনুরোধ রেখে বলতে চাই, এই আঙুলটি তোলার আগে আপনি আপনার ঘরের শিশুকে নিরাপদ স্থানে রাখুন,
আপনি আপনার ঘরের যে বাচ্চাটি বড় হচ্ছে সে শিশু নারী হোক কিংবা পুরুষ হোক, সে যাদের সাথে মিশছে, সে যাদের আদর পাচ্ছে, সে যেই হোক না কেন, আপনি একেবারে নিশ্চিত হন যে সে আসলে নিরাপদ এবং স্বাভাবিকভাবে বড় হতে পারছে কিনা। একটা বিজ্ঞাপন ছিল, এটা কার আমি ঠিক জানি না, কিন্তু আমার খুব ভালো লেগেছে এই লাইনটা, আমি অনেকবার বলেছি, শিশুকে তার শরীরের সীমানা বোঝান, দ্য বেস্ট লাইন এভার। মানে এই জাতীয় বিজ্ঞাপনের ক্ষেত্রে, বিশেষ করে যৌন যে কী বলা যায় ভিক্টিমাইজেশন বা যেটাই বলি না কেন, যেটা হচ্ছে সেই জায়গাটিতে খুব ভালো করে স্পষ্টভাবে একটা লাইনে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, শিশুকে তার শরীরের সীমানা বোঝান। এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা, কোনো একটা এনজিওর বা কোনো কারো, আমার জানার এই মুহূর্তে মনে নাই, যারা করেছেন তাদেরকে আমি স্যালুট জানাই। এই লাইনটা আমার কাছে খুব খুব মারাত্মক পছন্দ লাইন হয়েছে, শিশুকে শরীরের সীমানাটা বোঝাতে হবে, যে কেউ তাকে আদর করতে পারে, সে যেই করুক না কেন, সে তাকে কোথায় কতটুকু আদর করতে পারে, এর বাইরে যদি কোনো কিছু করে থাকে এবং তার যদি অস্বাভাবিক মনে হয়, সে যেন দ্রুত তার যে নির্ভরযোগ্য জায়গাটা, সে যদি মা হয়, সে যদি বাবা হয় কিংবা বড় বোন হয়, ভাই হয়, তার কাছে গিয়ে যেন বলতে পারে নিরাপদে যে সে আমার সাথে এরকম আচরণ করেছে। এবং এটা খুবই খুবই জরুরি, আপনারা ভিমরি খাবেন জেনে, আপনারা মানে স্ট্যাটিস্টিক শুনলে আঁতকে উঠবেন, চোখটা কপালে উঠে যাবে যে কি পরিমাণ ছেলে কিংবা মেয়ে নির্বিশেষে, নারী কিংবা পুরুষ নির্বিশেষে আমি যদি বলি, এই শিশুরা যৌন নির্যাতনের শিকার হয় এবং পরিবারের মধ্যে হয়। স্ট্যাটিস্টিক জানলে আপনি আঁতকে উঠবেন। জাস্ট একটু ঘাটাঘাটি করুন, বিভিন্ন বড় বড় এনজিও এটার পেছনে কাজ করে। সো আমার মনে হয় যে এটা নিয়ে সচেতন করার একটা জায়গা আছে এবং শিশুকে নিরাপদ একটা জায়গা দিন। আর অবশ্যই শিশুরা বোঝে না এটা মনে করে কোনো অনিরাপদ একটা সম্পর্ক চর্চা করবেন না, কারণ শিশুরা কিন্তু খুব ভালো করে বোঝে, কখনো কখনো আমার আপনার চেয়ে ভালো বোঝে, এবং এই যে বোঝাটা সেটা তাদের জীবনে ভয়ানক রকমের বিপদ ডেকে নিয়ে আসতে পারে। সো প্লিজ স্টপ। ভালো থাকুন সবাই, শুভরাত্রি। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।